করো না গো। হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মিষ্টি হাতে মিষ্টি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ, প্লিজ করে দাও। ডেকোরেশন কেন? ধ্রুব গলা স্বর নেমে আসে। এসব এত দেখার কি আছে, অন্য কিছু দেখো। অন্য কিছু মানে? কিছু না। অদ্রি এবার বলেই ফেলল, আপনাকে দেখছি না বলে হিংসে হচ্ছে? আর ইউ জেলাস? ধ্রুবর চেহারায় আধান নেমে এলো। সে সামান্য হাসার প্রচেষ্টা করতে করতে বলল, আই ডোন্ট জেলাস। অদ্রি ঠোঁটুলটে বলল, আই নো, কজ আপনি বিবাহ বিরোধী কমিটির প্রধান কর্তা ছিলেন এক। ধ্রুবর কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমে এলো। কে বলেছে এসব তোমার? আপনার না জানলেও চলবে। চলবে না, টেল মি নাও। রাদির ভাইয়া। ততক্ষণে ওদের মেনুও চলে আসে, ওয়েটার সব সাজিয়ে দিয়ে যায়। অদ্রি প্লেটে খাবার তুলে ধ্রুবর দিকে এগিয়ে দিলে ও বিস্ময় নিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করে, আর কি কি বলেছে? অদ্রি স্ট্রতে চুমুক দিয়ে বলল, বলেছে আপনি একজন পিওর মানুষ, কখনো ডেটে যাননি, কোনো মেয়ের হাত ধরেননি, চুমু খাননি। নিজেকে নিয়ে প্রশংসা শুনতে কে না ভালোবাসে, ধ্রুব মনে মনে গর্ববোধ করে নিজের প্রতি। যাক, রাদীপটা একটা ভালো কাজ করেছে, অদ্রি মনে রেখেছে কথাগুলো। ধ্রুব মনে মনে স্বস্তি পায়, কিন্তু অদ্রি এরপরই বলে, তা আপনি বলুন, এখনকার দিনে কোনো ছেলে গার্লফ্রেন্ড থাকে না, হাত ধরে না? অদ্রির গলায় সন্দেহ, ব্যাস মেজাজ সপ্তমে পৌঁছাতে আর কি লাগে। ধ্রুব প্রচন্ড রেগে বলল, ডাউট হচ্ছে তোমার? অদ্রি চোখ বড় বড় করে বলল, আপনার বন্ধু বলে কথা, হয়তো আমি আপনার বউ বলে সত্য গোপন করেছেন, এমনটাই হতেও পারে, সন্দেহ হওয়াটা কি স্বাভাবিক নয়? ধ্রুব জ্বলে উঠল, না নয়, কারণ পৃথিবীর সব মানুষ এক না, যেমন তোমার মতো অন্য কেউ নয়, তবে তোমাকে আমি আর কোনো এক্সপেনশন দেব না, অনেক হয়েছে। অদ্রি আর চোখে চেয়ে বলল, আপনি নিজেও তো আমি বিশ্বাস করেন না। মানে? রাহাতের ফোন। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়ায়, এরপর আহত গলায় বলে, আর কত কোটা দেবে, এখন কি করলে তুমি ওই ঘটনা সম্পূর্ণ মাথা থেকে বের করবে? আমি মন থেকে অনুতপ্ত, তুমি না চাইলে আমি তোমার হাতটা পর্যন্ত ধরবো না, তবু প্লিজ বলে যাও সেসব। ধ্রুব রাগে ফুসছে, ওর উচ্চস্বরে চেঁচানো শুনে আশেপাশে কিছু টেবিলের মানুষ হা করে তাকিয়ে মজা নিচ্ছে, রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ওর। অদ্রি ধ্রুবকে শান্ত করার জন্য কি করবে বুঝতে পারল না, মুখ ফুলিয়ে বলল, এত তো রাগ করে কি আছে, দেখে শুনে জেনে নেব যে জীবনসঙ্গী কেমন, যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সিরিয়াসলি, বিবাহ জীবনের অর্ধেক পার করে ফেলেছেন, এরপর বলছেন, অদ্রি বলছে দেখে শুনে নেওয়ার কথা, নতুন জীবন তো কবেই পুরনো হয়ে গিয়েছে, শুধু নিত্যদিন নতুন নতুন কিছু জড়ো হচ্ছে। এ পর্যায়ে ধ্রুব হতাশ গলায় বলে, এতদিনে তোমার দেখাশোনা হয়নি, আর কত জ্বালাবে আমায়। অদ্রি মুখ গোজ করে বলল, আমি আপনাকে জ্বালাই? না না, জ্বালাই তো আমার হৃদয়, তোমার আর কি দোষ, কোনদিন দেখবে আমি এসব নিতে না পেরে মরে টরে যাই। অদ্রি স্তম্ভিত হয়ে গেল, হাত থেকে কাটা চামচটা পড়ে গেল প্লেটের উপর, মুখের হাসিটা মিলিয়ে গেল নিমিষে, অজান্তেই অভিমানে ছেয়ে গেল মন। মৃত্যু জিনিসটাকে ও নিতে পারে না, কে বোঝাবে এটা ধ্রুবকে? ও ছলছল চোখে তাকালো ধ্রুবর মুখ পানে, সেই ধ্রুবর রাগ কর্পূরের মতোই উবে গেল, চোখ বুঝে নিজের স্বভাবকে গালি দিল সে। অদ্রি ওকে কোন মায়াজালে আবদ্ধ করেছে যে সে কোনোভাবে বেশিক্ষণ রেগে থাকতে পারে না। ধ্রুব হতাশ হয়ে চেয়ারে বসে কফির গ্লাসে চুমুক দিয়ে অদ্রির দিকে টিস্যু এগিয়ে দিতে দিতে বলল, এখন আর মর কথা বলে যাবে না, মা আমাকে বিয়ে দিল নাকি শাস্তি দিল? অদ্রি মিয়ে যাওয়া গলায় বলল, আসলেই আমার জন্য আপনার জীবনটা উলট পালট হয়ে গেছে তাই না? ধ্রুবর মেজাজ চরম খারাপ হলো, ক্যান্ডেল লাইট ডিনার এসেছে নাকি জীবন নিয়ে রচনা শুনতে এসেছে ওর সন্দেহ হচ্ছে। ও বিকট ধমকে অদ্রিকে চুপ করিয়ে দিয়ে বলল, আমি জানতাম তোমাকে, এরপর বোকার মতো তোমার সাথে এলাম, এখনই বেরিয়ে যাচ্ছি। আমিও যাব আপনার সাথে। তুমি কেন যাবে, তুমি কেন যাবে, তুমি বসে বসে সবাইকে ফিরিস্তি শোনো, জীবনে রচনা লেখো, আমি কে, পথের কুকুর? বলেই ধ্রুব বেরিয়ে গেল। অদ্রি হতবিহ্বল হয়ে বসে রইল, কি দরকার ছিল ওকে রাগিয়ে দেওয়ার, নিজের প্রতি বিরক্ত হলো। খাবার তেমন কিছুই খাওয়া হয়নি, অদ্রি বিল মিটিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলো ধ্রুব টং দোকানের পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। ও জানে ধ্রুব সিগারেট খায় না, কিন্তু যখন রেগে থাকে বা মন খারাপ হয় তখন আনাড়িভাবে সিগারেট টানে। অদ্রিকে দেখে ধ্রুব ইগনোর করলো, নিজের মতো হাঁটতে লাগলো।
অদ্রিয়া চুপচাপ ওর পেছন পেছন হাঁটতে শুরু করলো। বেশ রাত হয়েছে, গলিগুলো ফাঁকা, রাস্তার ধারে কতগুলো কুকুর ছোটাছুটি করছে। অদ্রি ছুটে এসে দ্রুত পায়ে ধ্রুবর পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। তবুও ওর ভয় করছে। অদ্রি পেছন থেকে ধ্রুবর শার্টের কোনা শক্ত করে ধরল। ধ্রুব বিরক্তি নিয়ে বলল, ছাড়ো আমাকে, আমাকে এভাবে ধরছো কেন? অদ্রি অস্বস্তি নিয়ে বলল, আমি কুকুর ভয় পাই। ধ্রুব তাচ্ছিল্য করে বলল, তাতে আমার কি, আমি কি তোমার বডিগার্ড? তুমি তো একাই একশো। বলতে বলতে ধ্রুব ঝাড়া দিয়ে অদ্রির হাত নামিয়ে দিল। ওর মুখে আধান নেমে এলো, তবুও কুকুরের ভয়ে দ্রুত হাঁটার চেষ্টা করলো। ধ্রুবর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, ওখানে গেলেই আবারও সে একই অশান্তি। হাত ঘড়ি, এটা 12টার কাঁটায়, ভালোই রাত হয়েছে। ধ্রুব রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসে পড়ল, অদ্রিও এসে বসল। ধ্রুব সিগারেট ধরানোর চেষ্টা করলো, কিন্তু হাওয়ায় সেটাও জ্বলল না। অদ্রি বলল, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফেলুন এটা। আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না একদম। অদ্রি উঠে দাঁড়ালো, ধ্রুবর সামনে কোমরে হাত রেখে ভ্রুকুটি করে দাঁড়াতে ধ্রুব কেশে উঠল। তবুও জেদ করে সিগারেট জ্বালানোর চেষ্টা করতে লাগলো। অদ্রি সিগারেটটা টেনে রাস্তায় ফেলে দিয়ে বলল, আমি কি আপনাকে ছেড়ে চলে গেছি যে এইসব ছাইপাশ খাবেন? ধ্রুব কটাক্ষ করে বলল, তখন সিগারেট নয়, হয়তো বিষ খেতে হতো। অদ্রির বুক কেঁপে উঠল। খানিকক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর হাতটা নিজের মুঠোয় নিয়ে হাঁটু গেড়ে বসল। এরপর চোখ বন্ধ করে বলেই ফেলল, আপনি জানেন এই 12 দিন আপনি ছাড়া 12 বছরের ন্যায় দীর্ঘ মনে হয়েছে আমার। আপনাকে না দেখে, আপনার সাথে ঝগড়া না করতে পেরে কত মন খারাপ ছিল আমার, আপনি জানেন? ধ্রুব চমকিত হলো, বিমোহিত হলো, তবুও স্থির বসে রইল। কালচে পিচঢালা রাস্তায় মানুষের আনাগোনা নেই, ঠান্ডা বাতাসের সাথে সাথে কেঁপে উঠছে ধ্রুবর হৃৎপিণ্ড। অদ্রির কথার পিঠে গম্ভীর কণ্ঠে সে বলল, সেজন্যই ফেরার পথে ঝগড়া করে যাচ্ছিলে, ইচ্ছে করে রাগাচ্ছিলে আমায়? অদ্রি মাথা দোলালো। ধ্রুব ওর দিকে চেয়ে চুপ থেকে জিজ্ঞাসা করল, তো এসব করে কি পেলে? অদ্রি প্রায় সঙ্গে সঙ্গেই বলল, পুরনো ইফতেখার হাসানকে। ধ্রুব উচাটন কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু আমি কবে নতুন অদ্রিকে পাবো? আদৌ পাবো নাকি? ডিনারের নাম করে আবার রসনা শোনাবে আমাকে? অদ্রি মুখ গোজ করে উত্তর দিল, কাল থেকে। ধ্রুব ভ্রু কুচকাল, আজ নয় কেন? অদ্রি ভাবুক কণ্ঠস্বর, আজ তো ঝগড়াঝাটির দিন, সেই জন্য বলেই অদ্রি চোখ নামিয়ে নিল। তবে এক মুহূর্তের জন্য ধ্রুবর মনে হলো অদ্রি একটা বোকামি আর প্রচণ্ড ভীতু। চোখে চোখ রাখলে যদি ধ্রুব ওর মন পড়ে ফেলে, সেজন্য অদ্রি নিজেকে লুকিয়ে নিয়েছে। ও এক দৃষ্টিতে অদ্রির দিকে তাকিয়ে থাকলো। বহুদিন বুকের ভেতর ঝড়তোলা পাথরটা আচমকায় যেন নেমে গেল। হাওয়া থেকে এ টেনে নিল অক্সিজেন ধ্রুব, এরপর উঠে দাঁড়ালো। চলো যাই। কোথায়? রাতের শহরে। শরৎ শেষ হয়ে হেমন্তের শুরু হবে কদিন পরে, তবে এখনই শীতের রেশ পড়ে গেছে। গুমোট কুয়াশা জড়ানো প্রকৃতি, আবহাওয়া কখনো শান্ত কখনো অশান্ত। একটু পরপর শীতল হাওয়ায় পথের দুধারে ধুলো উঠছে, রাস্তার পাশের গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার আবছা ছায়া পড়ছে মাটিতে। ধীর পায়ে আলস্য ভঙ্গিতে পা ফেলছে ধ্রুব, তার ঠিক পাশেই হাঁটছে অদ্রি। রাতের শহরে ও এভাবে কখনো ঘুরে বেড়ায়নি, তবে আজ ওর অন্যরকম ভালো লাগছে। ধ্রুব পকেটে হাত রেখে হাঁটছে, মাঝে মাঝে ওর দিকে আর চোখে তাকাচ্ছে। অদ্রি লজ্জা লাগছে, তবে বুঝতে দিচ্ছে না। আকাশে ঘিরে রাখা থালার মতো গোল চাঁদটা ঠিক যেন ওদের উপরই আলো ফেলছে। অপার্থিব রূপকথার রাজ্যে যেন এক টুকরো আলো হয়ে জগৎটাকে আলোয় আলোয় ভরিয়ে দিচ্ছে। হঠাৎ করে চারিদিকটা এমন আলোকময় মনে হয়, অদ্রির কেমন অদ্ভুত লাগে। এর আগেও তো সে জ্যোৎস্না উপভোগ করেছে, কিন্তু আজকের মতো এমন ভালো লাগেনি তো। অদ্রি কোনা চোখে ওকে দেখে। ভালোবাসার মানুষ পাশে থাকলে কি জগতের সবকিছু আলোকময় মনে হয়? 12টা দিন অদ্রির কেটেছে চাপা কষ্ট আর যন্ত্রণা নিয়ে। ধ্রুববিহীন সবকিছুই ধোঁয়াশার ন্যায় লাগত ওর। খেতে গেলে, শুতে গেলে, প্রতিটা মুহূর্তে ধ্রুবর রাগী আর অভিমানী মুখটা মানুষপটে ভেসে উঠত। যে চোখে অদ্রি সবসময় ভালোবাসা দেখতে পেত, সে চোখে আত্মগ্লানিটা ঠিক মানাত না। অদ্রি জানত, বুঝতে পারত ধ্রুব ওর উপর দিয়ে নিজেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে নিজের কর্মকাণ্ডের জন্য প্রচণ্ড মানসিক অশান্তিতে ভুগছিল। অদ্রির মন খারাপ হতো ভীষণ। অভ্যেসে পরিণত হওয়া একটা মানুষ যদি হুট করে নিজেকে হারিয়ে ফেলে, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। অদ্রিও মানতে পারেনি, কিন্তু নিজের জেদি আর একরখা স্বভাব ওকে প্রতিনিয়তই দূরে নিয়ে যাচ্ছিল ধ্রুবর থেকে। তাই তো অতীতের সব ভুল বোঝাবুঝি রাগারাগিকে পেছনে ফেলে ধ্রুবর হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে চায় সে। অবশেষে দীর্ঘদিন ধরে চলা মনের সাথে মস্তিষ্কের যুদ্ধে শেষমেশ মনকেই জয়ী হতে হলো। এ জগতের কে চায় ভালোবাসাবিহীন বাঁচতে? এসব হাজারো ভাবনা মন থেকে ঝেড়ে ফেলার জন্য ধ্রুবকে উদ্দেশ্য করে
অদ্রি অস্ফুট স্বরে বলে, সরি। ধ্রুব এক মনে হাঁটছিল। অদ্রির মুখ থেকে সরি শুনে অবাক গলায় বলল, কেন? অদ্রি অস্বস্তি নিয়ে উত্তরে বলল, এমনি। ধ্রুবর হাসি পেল, তবুও যথাসম্ভব গাম্ভীর্য নিয়ে বলল, গ্রান্টেড, বাট আই অ্যাম অলসো সরি। অদ্রি ভ্রু কুচকে তাকালো, আপনি কেন? দুঃখ দেওয়ার জন্য। অদ্রি ছোট ছোট চোখ করে ওর দিকে তাকালো, চেহারায় ফুটে উঠল অন্যরকম সরলতা। ধ্রুবর হাসি পেল, নারী জাতি আসলে পুরুষকে বিট করার অন্যরকম ক্ষমতা নিয়ে জন্মায়। এই যে তার পাশে সরল মুখ করে হাঁটছে অদ্রি, অথচ এই মেয়েটাই তার জীবনটাকে প্রতিনিয়ত উলটপালট করে দিচ্ছে। যার মায়ায় পড়ে না পারছে দূরে ঠেলতে, না পারছে কাছে যেতে। ওকে আনমনে হাসতে দেখে অদ্রি কুটিল চোখে তাকায়। এভাবে হাসছেন কেন? ধ্রুব হাসি বন্ধ করে বলল, নিশ্চয় মনে মনে আমাকে নিয়ে রচনা ভাবা শুরু করেছো। অদ্রি খানিকটা কড়া গলায় বলল, আপনার মাথা, তুমি কিন্তু অনেক কথা জানো। মোটেও না। ধ্রুব কথা বাড়ালো না, ওর সাথে তর্ক যাওয়া বৃথা। শেষমেশ দেখা যাবে কোনো কথার রেশ ধরে ওদের এই সুন্দর সময়টা নষ্ট করবে আর ধ্রুবকে রাগিয়ে দিবে। কিন্তু অদ্রিকে এই সুযোগ দিবে না, বরঞ্চ জিজ্ঞাসা করল, কিছু খাবে? চা খাবো। রাত প্রায় দুটা, এত রাতে কোথায় চা পাবে ভাবল ধ্রুব। কোনো দোকানপাট বা রেস্তোরাঁ খোলা নেই আশেপাশে, সবগুলো বাড়ির ঘর কালচে আধারে ঢাকা। ব্যস্ত নগরীর মানুষজন আলো নিভিয়ে শান্তির ঘুম দিয়েছে। সোডিয়াম আলোতে অলিগলি ঘুরে একটা দোকানও খোলা পেল না ধ্রুব। ওর ভীষণ রাগ হলো, এই প্রথম অদ্রির সাথে ডেটে এসে ওকে যদি এক কাপ চাই না খাওয়াতে পারে তাহলে সে কিসের জীবনসঙ্গী। সবগুলো দোকান বন্ধ দেখে রাগে ওর মুখ চোখ লাল হয়ে গেল। অদ্রি অপ্রস্তুত গলায় বলল, আরে বাবা, এত রাগের কি আছে, চলুন বাড়ি ফিরে যাই। ধ্রুব রেগে গেল, তার মানে তুমি চা খাবে না? অদ্রি নির্লিপ্ত কণ্ঠে বলল, বাড়ি গিয়ে বানিয়ে খাবো। ধ্রুবর মেজাজ চরম খারাপ হলো। বাড়ি গিয়ে চা খাওয়ার কি আছে, সেখানে তো স্পেশাল কিছু অনুভূতি থাকবে না, বরাবরের মতোই সাদা মাটা। ওর কাণ্ডে এক পর্যায়ে অদ্রি বিরক্ত হয়ে বলল, ধুর, আমারই ভুল হয়েছে, আমি তো জানতাম আপনার মাথা ঠিক থাকে না। অদ্রির আধারে ঢাকা মুখ দেখে একসময় ধ্রুব শান্ত হলো, বলল, বাড়ি ফিরে আমি তোমাকে বানিয়ে দেব। অদ্রি কুটিল চোখে চাইল। ধ্রুব নির্বিকার কণ্ঠে বলল, ভয় নেই, অনুভূতি দেব, বিষ না। অদ্রি হেসে ফেলল। ধ্রুব এক দৃষ্টিতে চেয়ে রইল ওর মুখ পানে। আগে সে টের পায়নি এই মেয়েটা আস্ত একটা আদর, যাকে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করে। বুকের ভেতর বাজতে থাকে বাতাসের গান, ভালোবাসার শব্দ। রাস্তাঘাট ফাঁকা, গাড়ি কম, বহু কষ্টে একটা রিক্সা খুঁজে আনলো ধ্রুব। দুজনেই বাড়ি ফিরল ক্লান্তভাবে, তখন প্রায় 4টা বাজে। অদ্রির হাজারো বারণ সত্ত্বেও ধ্রুব খুব যত্ন নিয়ে চা বানালো শুধুমাত্র অদ্রির জন্য। চা খেয়ে অদ্রির মুখটা দেখার মতো হলো। ধ্রুব বুঝতে পারল না তার ভুলটা কি, কিন্তু পরবর্তীতে সে যখন ট্রাই করলো দেখলো সেখানে চিনির বদলে সে লবণ দিয়েছে। হতাশ ধ্রুব কি দিয়ে নিজেকে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। এদিকে অদ্রি হাসতে হাসতে শেষ, তবুও যথাসম্ভব প্রশংসা পেয়ে ধ্রুবর অন্যরকম আনন্দ অনুভব করল। ওর জীবনের অন্যতম এই রাতটা যেমন অদ্ভুত সুখের তেমনই কিছুটা হতাশা, তবে সবকিছুর মিশেলে একটা প্রাণবন্ত সম্পর্কের সূচনা বলাই যায়। দুপুরের খাবার টেবিলে শায়লাজ বেশ ভালো আয়োজন করেছেন, সব ধ্রুবর পছন্দের খাবার। এতদিন রাগ করে বাইরে থেকে কি না কি খেয়েছে, সেজন্য তিনি ছেলে আর অদ্রির জন্য তাদের পছন্দ অনুসারে খাবার তৈরি করেছেন। জরিনা ফিরেছে আজ সপ্তাহ আগে, আর ও টেবিলে প্লেট সাজাতে সাজাতে বলল, কাল যাইতে দুইজনই বাইরে গেছিল, কি জানি মিল হইছে নি, ওদের মিলটা হইলে আমি যে কি খুশি হমু গো খালাম মা। শায়লা হেসে বললেন, এইটাই তো আমরা সবাই চাই, দুজন দুজনকে ছাড়া দূরে থাকতে পারে না, এর পরও মুখ ফুটে বলবে না। জরিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর কমু, আমাগো গ্রামে কোনো বউ যদি ভাবিজানের মতো হইতো তাহলে পিঠটা হাড্ডি ভাঙতো, মাইয়া মানুষের কেডা আর এত দাম দেয়, হক গলে তো কইলাম, আবার আমাগো ভাইজানের মতো ভালা মানুষও না, এই জন্যই সাই ওরা যাতে মিল্লা মিশা কইরা থাহে। শায়লার কথা জবাবে বললেন, হুম তাই যেন হয়। দুজনের ঘুম ভাঙলো বেলা করে, ফ্রেশ হয়ে নিচে নেমে এলো অদ্রি। শায়লা খাবার বাড়ছেন, অদ্রি এয়ে এসে হাত লাগাতে চাইল, বলল, আমাকে দাও, করি। শায়লার হাতে চামচটা দিলেন, এরপর এক পলক লক্ষ্য করে নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, ঝগড়া মিটলো? অদ্রি প্লেটে ভাত তুলতে তুলতে বলল, যে রাগ করে বাড়ি ছেড়েছিল তাকেই জিজ্ঞেস করো। সে কোথায়? ঘুমায়। শায়লা আলতো হেসে বললেন, ডেকে নিয়ে আয়, কটা বাজে খেয়াল আছে, খেতে হবে তো। অদ্রি গেল ধ্রুবকে ডাকতে, দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখলো ধ্রুব তোয়ালে পরে ঘরময় আধার মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে,
কিছু একটা খুঁজছে। ফর্সা বলিষ্ঠ দেহের ধ্রুবকে দেখেই কেমন লজ্জা লাগলো ওর। এর পরেও ভাবলেশীন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? ধ্রুব ওকে দেখে বেফাসে বলে ফেললো, খুঁজে পাচ্ছি না। কি? অদ্রি ভ্রু কুচকালো। ধ্রুব থতমত খেয়ে গেল। কি খুঁজে পাচ্ছে না সেটা কিছুতেই অদ্রিকে বলা যাবে না। বউ হলেও নিজে তো একটা চক্ষু লজ্জা আছে না কি? এসব কি বলার জিনিস? সে যে তার কালো রঙের আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছে না, এটা অদ্রিকে বললে হয়তো এই মেয়েকে নির্লজ্জ বেহায়া তকমা দিয়ে দিবে। ধ্রুব তাই নিজের মুখ বন্ধ রাখার চেষ্টা করলো। অদ্রি কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ধ্রুব থেকে উত্তর না পেয়ে বিরক্তি নিয়ে বলল, আচ্ছা মানুষ তো আপনি, না বললে বুঝবো কি করে? আমাকে বলুন, খুঁজে দিতে সাহায্য করি। ধ্রুব কতক্ষণ পলকহীন তাকিয়ে রইল। সামান্য একটা জিনিস খুঁজতে অদ্রির সাহায্য নিতে হবে? তবুও নেওয়া যেত যদি জিনিসটা সাধারণ হতো। তাছাড়া ধ্রুবর কোনো সমস্যা নেই, কিন্তু অদ্রিকে বললেও নিশ্চয়ই ঘাবড়ে যাবে, খারাপ ভাববে, বলা যায় না মজাও নিতে পারে। ধ্রুব রিস্ক নেবে না, সে তীক্ষ্ণস্বরে বলল, প্রয়োজন নেই, আমি খুঁজে নিতে পারবো। শিওর? অদ্রি সন্দেহী গলা ধ্রুবর গায়ে লাগলো ভীষণ। কটমটো কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল, সব ব্যাপারে না গলাবে না, এটা আমার সিক্রেট ম্যাটার। আমি তো শুধু, ধ্রুব কপট রাগ নিয়েই বলল, প্রয়োজন পড়বে না, যাও তুমি। অদ্রিকে সাহায্য করতে চাইছিল, কিন্তু এভাবে রেগে যাওয়ার মতো কি হলো বুঝলো না। ঝাঁঝালো কণ্ঠ শুনে উপরন্তু অভিমান জন্মালো ওর মনে। ধ্রুব সচরাচর ওর সাথে গলা উঁচু করে কথা বলে না, তবে যখন বলে তখন ওর মনে একরাশ বিষণ্ণতা ঘিরে ধরে। আজকাল ও দাঁড়িয়ে না থেকে ঘরে থেকে বেরিয়ে যেতে যেতে কটমট করে বলল, না পেলে খুশি হব। ধ্রুব ওর যাওয়ার পানে তাকিয়ে ভ্রু কুচকালো। অদ্রি সত্যি ওকে সাহায্য করতে চেয়েছিল ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁটের কোণ চওড়া হয়। শব্দহীন কতক্ষণ হাসে, এরপর আবারও আলমারি ড্রয়ারে খোঁজ চালায়, কিন্তু ওকে হতাশ হতে হয়। অদ্রির অভিশাপ মতো ধ্রুব খুঁজে পায় না তার কাঙ্ক্ষিত জিনিসটি। হতাশ হয়ে সে আয়নার সামনে দাঁড়ায়, পোশাক পরিধান করে চুলে ব্রেকবাস চালিয়ে দ্রুত পায়ে ডাইনিংয়ে চলে আসে। ধ্রুব চেয়ে দেখল সব ওর পছন্দের পদ। শায়লা ছেলেকে বসতে বললেন। অদ্রি ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে ধীরগতিতে। পাশের সিটটা খালি, ধ্রুব কিছু না ভেবে সেখানটায় বসে পড়ে। কড়া পারফিউমের সুবাসে অদ্রি এক পলক নজর ঘুরিয়ে তাকায়। আলগোছকে দেখে আবারও নিজের খাবারের দিকে মনোযোগ দেয়। ধ্রুব হতাশ হয়, মনে জন্মে অদ্ভুত অভিমান রাগ। নিচুস্বরে বলে, ভুলে গেছো নিজের প্রমিস? অদ্রি থামে, তবে বিচলিত হয় না, বলে, একদম না। ধ্রুব চোয়াল শক্ত করে বলে, আমাকে একা রেখে খাবার খাওয়াটা কি প্রমাণ করে তাহলে? আজ তো ছুটির দিন, অতন্ত লাঞ্চটা একসাথে করার জন্য অপেক্ষা করতে? অদ্রি খাওয়া থামিয়ে জবাব দেয়, লাঞ্চের টাইম আরো 15 মিনিট আগে শেষ হয়ে গিয়েছে। আপনার সিক্রেট জিনিস খুঁজতে গিয়ে 15 মিনিট লেগে যায়, তাহলে আমি কি করব? ধ্রুব মুখ আধার করে বলল, প্রতিশোধ নিচ্ছ তখন না করছি বলে? অদ্রি হাসে, কি নেবেন বলুন তো, আপনার চক্করে আমার মাছ খাওয়া হলো না। ধ্রুব শক্ত মুখে বসে থাকে। শায়লা আর আশফাক সাহেব ওদের ব্যাপারে মাথা ঘামান না, দুজনে মিলেমিশে সুখী থাকতে পারলেই হলো, এর বেশি কি আর চাইবেন তারা। কিন্তু জরিনা সবই লক্ষ্য করে, দুজনের ফিসফিসানি দেখে মনে মনে আনন্দ পায়। তার কতদিনের স্বপ্ন অহংকারী সরল ধ্রুব আর ঘাটতেরা শান্ত ভাবিজানের মিল দেখা। এদিকে ধ্রুবর প্লেটে 2 চামচ পোলাও মাছের কাবাব তুলে দিয়ে অদ্রি জিজ্ঞাসা করে, এতটুকুতে হয় নাকি প্রয়োজন পড়লে নিজেই নেবেন? অদ্রি কি ভ্যাংচাল হোকে নাকি ধ্রুব ভুল দেখল, প্লেটে অতি সামান্য খাবার যেগুলোতে ধ্রুবর হবে না, তেজদীপ্ত অথচ তাচ্ছিল্য নিয়ে ও বলল, আমার বডি দেখে মনে হয় আমি একটা পিঁপড়ে, তোমার মতো 2 চামচ করে খেলে কবে বাতাস হয়ে যেতাম। গর্ববোধ করে ধ্রুব। অদ্রির চোখ জ্বলে উঠল অপমানে। ধ্রুবর হাত থেকে চামচ নিয়ে নিজেই প্রয়োজন মতো খাবার নিল। অদ্রি চুপ করে নিজের খাবারে মন দিল। ধ্রুবর কথায় ক্ষণে ক্ষণে এরকম অভিমান জন্মানোই নিজের প্রতি বিরক্ত অদ্রি। প্রিয় মানুষের থেকে সবসময় প্রিয় কথাগুলোই শুনতে চায় মানুষ। অদ্রিও ইদানিং এর ব্যতিক্রম বোধ করে না। ধ্রুব ওকে জব্দ করতে পেরে বাঁকা হাসে। অদ্রি চোখ পাকিয়ে তাকায়। রাত্রিবেলা খুব অস্বস্তি নিয়ে অদ্রি ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো। ধীরে গলায় রয়ে শুয়ে বলল, আজ মাসের প্রথম দিন। ধ্রুব ভ্রু কুচকায়, তো নিয়ে এসেছি। ধ্রুব বুঝতে পারে না কি। অদ্রি ইতস্তত করে খাম বাড়িয়ে দিয়ে বলল, ভাড়ার টাকাটা। ধ্রুব খামটা দেখে কয়েক সেকেন্ড সময় নেয় ওর কথার মানে বুঝতে। আচমকে আর চোখে মুখে অবিশ্বাস্যতা নেমে আসে, এরপরই চোখ মুখ কঠিন করে ফেলে, রাগে লাল হয়ে যায় মুখ। খামটা নিয়ে চেঁচিয়ে জরিনাকে ডাকে। চিৎকার শুনে জরিনা হন্তদন্ত হয়ে ছুটে আসে। ধ্রুব ওর হাতে খামটা ধরিয়ে দিয়ে বলে, এটা দিয়ে সুস্বাদু সুপ বানিয়ে নিয়ে আয়। জরিনা জিজ্ঞাসা করে,
কি এইটা? ধ্রুব কটমট করে তাচ্ছিল্য করে জবাব দিল, তোর ভাবির কাছ থেকে পেরে আনা টাকা, টাটকা সুস্বাদু। জরিনা বিস্মিত হয়ে যায় বোকার মতো বলে, টেহারও গাছ হয়? আমাগো গ্রামে কোনোদিনও দেহি নাই, শুনিও নাই। ধ্রুব ধমকে ওঠে, এত কথা না বলে যা বলছি তাই কর, আর সবাই মিলে টাকার সুপ খাবো। কি কন এসব ভাইজান, আপনি পাগল হইছেন নি? কি হইছে আপনার? এত কথা না বলে যা বলছি বানিয়ে নিয়ে আয়, দূরত যা। জরিনা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়। ধ্রুব ওকে ধমকে ওঠে, অদ্রি বুঝতে পারে ধ্রুব কতটা রেগে গেছে, সেজন্য দ্রুত খামটা নিয়ে জরিনাকে বিদায় করলো। ধ্রুব তেরে এলো ওর দিকে, হাত চেপে ধরতে গিয়েও থেমে গেল, চোখ দুটো বুঝে দম নিল, নিজেকে সংযত করে বলল, আমি যতদিন বেঁচে আছি এবং আমার মৃত্যুর পরেও তোমার সম্পূর্ণ দায়ভার শুধুমাত্র আমার। তুমি চাওনি বলে আমি সিপারেশন থেকে হাঁটিনি, সেজন্য আর কোনোদিন একটু টাকা পয়সা নিয়ে আমার সাথে ফাজলামো করবে না, গঠিত? কাপুরুষ নয় আমি। অদ্রির দু চোখে বিস্ময়, মনি দুটো জলজল করতে থাকে, অবাক ভঙ্গিতে ভরকে গিয়ে মাথা নাড়িয়ে ধ্রুবর কথায় সায় জানায়। ধ্রুব শান্ত হয়, অদ্রির গাল ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে জাগে। ধ্রুব নিজেকে সংযত রেখে দূরে দাঁড়ায়, ঠোঁট নাড়িয়ে হাসে। অদ্রি সন্দেহজনক ভাবে তাকায়, বিহবল গলায় জিজ্ঞাসা করে, হাসির কি হলো? টাকা নেবেন না বললেই চলতো, এত বোকা অদ্রি বলেই হাসতে হাসতে ধ্রুব বেরিয়ে যায়। পেছনে একরাশ বিস্মিত নয়ন মেলে তাকিয়ে থাকা মেয়েটাকে বুঝতে দেয় না, এতদিন ওর ভাড়ার টাকার বিন্দু বিসর্গ ধ্রুব ছুঁয়েও দেখেনি, বরঞ্চ ওর কাছে রয়ে গেছে অন্যরূপে। না, এটুকু মজার স্মৃতি সে নিজের মধ্যে রাখুক, কাউকে ভাগ না দিক, এর মধ্যেই মান অভিমান ঝগড়া মনোমালিন্য নিয়ে কেটে গেছে কয়েকদিন। রুকসাত জাহান দীর্ঘ ছুটি কাটিয়ে সপরিবারে কানাডা ফিরে গেছেন, তবে যাওয়ার আগে ফ্লোরা, অদ্রি, ধ্রুব ও রাদীপ সবাই বেশ একসাথে সময় কাটিয়েছে। এর কিছুদিন পরে অদ্রির ভার্সিটির ক্লাসও শুরু হয়ে যায়। সবার জীবন ব্যতিব্যস্ত গোছানো পরিপাটি, অদ্রির মনে এখন আর দুঃখবোধ খুব একটা অনুভব হয় না, বাবার কথা ভুলেও বলে না, মায়ের কথা মনে হলে সেদিনটা ওর কাটে চুপচাপ বিষণ্ণতায়, কারোর সাথে কথা বলে না, ধ্রুব ঘাটায় না, থাকুক না অদ্রি নিজের মতো, মাঝে মাঝে দুঃখ বিলাসও করতে হয় কষ্ট ভুলে যাওয়ার জন্য, অদ্রি ওর পাশে আছে এটাতে ওর আজন্ম শান্তি। ওকে দেখেই চোখ জুড়ায় ধ্রুবর, দুজনের মাঝের ক্ষুদ্র দূরত্বটা একদিন ঘুচে যাবে এটাও জানে সে, এই বিশ্বাস নিয়েই কেটে যাচ্ছিল এক একটা দিন। ওদের বিয়ের তখন বছর হতে চলল, মানুষের জীবন স্রোতের ন্যায় চলতে থাকে, কেউ পিছিয়ে পড়ে, কেউ ভার সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যায়। হেমন্তের শেষ ভাগ, এবছর শীত দেরিতেই নেমেছে, আবছা কুয়াশা জড়িয়ে আছে চারিদিকে, রোদের উত্তপ্ততা তেজ কমে আসে, আদুরে কমলা রঙে ছেয়ে যায় চারপাশ। এক সুন্দর গোধূলি বিকেল, মেঘহীন সাদা আকাশে উড়ে পথ পাড়ি দিচ্ছে কতগুলো পাখির দল, বারান্দায় দাঁড়িয়ে বাগানে কাজ করতে থাকা জরিনের সাথে গল্প করছিল, হাসছিল। ধ্রুব সবেমাত্র বাড়ি ফিরেছে, ক্লান্ত শ্রান্ত মুখ, চেঞ্জ করে বিছানায় পিঠ লাগায়, দু চোখে নেমে আসে ঘুম। অদ্রি বারান্দা থেকে ঘরে এসে দেখে ঘুমন্ত ধ্রুবকে, কখন এসেছে টেরই পায়নি। অদ্রি ঘরের আলো নিভিয়ে দেয়, এসির টেম্পারেচারটা কমিয়ে দেয়, এরপর ধীর পায়ে ধ্রুবর মাথার কাছে বসে, এক মনে ওকে দেখতে থাকে, একজন সুদর্শন পুরুষ, চেহারায় গাম্ভীর্যতা কঠোরতা কোমলতা মিশে আছে, মন সরল অভিমানী, নিজের কথায় অটল, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে জানে না। কিন্তু অদ্রি জানে সকলের কাছে রাগী ধ্রুব একমাত্র ওর সামনে আধা খোলা বইয়ের মতো, অর্ধেক পড়ে বাকিটা দুর্বিষহ মনে হয় মাঝে মধ্যে, ও পড়তে পারে না। এই যুবকটির ঘুমন্ত চেহারা নিষ্পাপতা ওর মন ছুঁয়ে দেয়, দেখতে ভালো লাগে অদ্রির, হাত বাড়ি আঙ্গুলের সাহায্যে বিলি কাটতে থাকে ওর চুলে, শুভ্র মুখখানে লেপটে আছে অফিসের ক্লান্তি। অদ্রি আচমকা ঘুরে পড়ে যায়, নিজের ঠোঁট নামিয়ে এনে ছোট্ট স্পর্শ আঁকে ধ্রুবর কপালে, নরম উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে তৎক্ষণাৎ চোখ খুলে তাকায় ধ্রুব, কিছু মুহূর্ত ধাতস্থ হয়ে নেওয়ার পর বিস্মিত হয়, একলাফে উঠে বসে। অদ্রির হুঁশ ফিরে আসে, হতভম্ব হয়ে যায়, কি করলো এটা সে? ধ্রুব কি টের পেয়ে গেছে? ও আমতামতা করে বলে, এই আপনি উঠে গেলেন কেন? ধ্রুব বিছানা থেকে নেমে দাঁড়ায়, বেরিয়ে যেতে যেতে চোখ মুখ শক্ত করে বলে, অফিসের কিছু ফাইল রেডি করতে হবে। অদ্রির চোখে মুখে বিস্ময়, ধ্রুব কিছুই বলল না ওকে কেন? ধ্রুব সিঁড়ি দিয়ে নামার সময় দেখল শায়লা হাসান চিন্তিত মুখে লিভিং রুমে বসে আছেন, তার হাতে ফোন, অন্যমনস্ক থাকায় ধ্রুবকে তিনি খেয়াল করলেন না। মায়ের চেহারা দেখে কিছু একটা আন্দাজ করতে পারে ধ্রুব, কি হয়েছে সেটা জানতে শায়লার পাশে গিয়ে বসল ধ্রুব। বার কয়েক ডাকার পর শায়লা ঘর থেকে বেরিয়ে এলেন, ছেলেকে দেখে হাসার চেষ্টা করলেন ধ্রুবর খটকা লাগলো, কি এমন হয়েছে যে মায়ের মুখ অমন অন্ধকার আর চিন্তিত? ধ্রুব জিজ্ঞাসা করলো, এভাবে বসে আছো যে, কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে, শায়লা ধীরস্বরে বললেন, কিচ্ছু হয়নি,
ধ্রুব ভ্রু কুচকে আসে। তাহলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি কি আমাকে মিথ্যে বলছো? বলো আমাকে। শৈলাম ম্লান মুখে তাকান ছেলের দিকে, ওর উদ্বিগ্নতা টের পান। মাকে সে বরাবরই ভালোবাসে, মায়ের কথা শুনে রাগি হলেও মায়ের অনুগত ধ্রুব। তিনিও বন্ধুর মতো ছেলের সাথে মিশেছেন ছোটবেলা থেকে, সেজন্য ধ্রুবর কিছু হলে যেমন তিনি বুঝতে পারেন, তেমনি মায়ের কিছু হলেও ধ্রুব টের পায়। শৈলার থেকে আশানুরূপ জবাব না পেয়ে ধ্রুবর ভ্রুজোড়া কুচকে আসে, থমথমে গলায় বলে, তুমি কি আমাকে অবিশ্বাস করো? কি লুকাতে যাচ্ছ? শৈলা চমকে উঠলেন, কি লুকাবো? তাহলে তো এত দ্বিতীয়তে তো কোনো কারণ দেখছি না। শৈলা ধ্রুবকে বলতে চাচ্ছিল না, কিন্তু ছেলের কথা শুনে এখন মনে হচ্ছে ধ্রুবর জানাটা দরকার, কারণ অদ্রি এখন ওর সব কিছু। ওকে না বলাটা অন্যায়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কিছুক্ষণ সময় নিয়ে কথা গুছালেন, ছেলে রেগে যাবেন জানেন তিনি, সময় নিয়েই বললেন, জামিউল ভাই তিনি সপরিবারে দেশের বাইরে চলে যাচ্ছেন। ধ্রুব অবাক হলো, চিনতে পারলো না কার কথা বলছে শৈলা হাসান। ও বলল, সে যাবে, কিন্তু তুমি চিন্তিত কেন? শৈলা কপট রাগ নিয়ে তাকান, মেয়ে কেউ নিয়ে যেতে চান? ধ্রুব বোঝে না মায়ের সমস্যা, অকপটে বলে উঠে, নিয়ে যাবে তাতে কি? শৈলা বিরক্ত হলো, ধ্রুব সে অদ্রি যা, আমাদের অদ্রি। মায়ের কথা শুনে ধ্রুব হতবিহ্বল হয়, ভুরুকুটি করে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে। তার মনে পড়ে অদ্রির বাবার নাম জামিউল, বিয়ের দিন প্রথম আর শেষবার দেখা হয়েছিল তাদের। তারপর কত সময়ে দিন মাস গড়ালো, তিনি একটা দিনও মেয়ের খোঁজ নেননি। ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসে ধ্রুবর মনে, ক্রোধ জন্মে। বিয়ের পর একটা দিনও যে লোকটা নিজের মেয়ের খোঁজ নেয়নি, সে হঠাৎ একেবারে মেয়েকে দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছেন মানে কি? তাছাড়া তিনি বা কে মেয়েকে নিয়ে যাওয়ার? অদ্রি এখন ধ্রুবর অর্ধাঙ্গিনী, ওর ব্যাপারে এসব হাবিজাবি চিন্তা করার অধিকার তাকে কে দিয়েছে? ধ্রুবর গায়ে আগুন জ্বলে উঠল, প্রশ্নবোধক চোখে মায়ের দিকে তাকায়। শৈলা বললেন, জামিউল ভাইয়ের ধারণা তিনি ভুল, অন্যায় করেছেন মেয়ের সাথে, এখন ভুল শুধরাতেই তিনি অদ্রির সাথে সব কিছু ঠিক করে নিতে চান। তাদের যমজ সন্তান হয়েছে, 6 মাস বয়স, একজনের একটু সমস্যা আছে জানালেন, সেজন্য চিকিৎসার জন্য মানে এক কথায় উন্নত জীবনের জন্যেই বাইরে শিফট হচ্ছেন তিনি, সেজন্য অদ্রিকেও নিজের কাছে রাখতে চান, মেয়ের প্রতি কর্তব্য পালন করতে চান। হঠাৎ ওনার মেয়ের প্রতি কর্তব্য পালন জেগে উঠলো কেন? এতদিন কোথায় ছিলেন? শৈলা ছেলের কণ্ঠে ক্রোধ দেখতে পান, তিনি রয়ে সয়ে ঢোক গিললেন। জামিল সাহেবের কথাগুলো বাবা হিসেবে নিজের ব্যর্থতার কথা জানান দিচ্ছিল, স্পষ্ট টের পাচ্ছিলেন শৈলা বেগম, কিন্তু সাথী বেগমের কথাগুলো তার মোটেও পছন্দ হয়নি। কথার মাঝে খোঁচা আর অদ্রির প্রতি তীব্র হিংসা রাগ প্রকাশ পেয়েছে। তার কথা শুনে মনে হয়েছে অদ্রির ভালো থাকা তিনি সহ্য করতে পারছেন না, ওর জন্যে জামিল সাহেবের সাথে হয়তো সাথী বেগমের সম্পর্ক ভালো যাচ্ছে না, সেজন্যে স্বামীর কাছে ভালো সাজারও চেষ্টা তার। এই উসিলায় ভুং ভাং বুঝিয়ে তিনি জামিল সাহেবকে উস্কেছেন, যেটা জামিল সাহেব টের পাননি, কিন্তু মেয়ে হিসেবে শৈলা কিছুটা আন্দাজ করেছেন। মায়ের কাছে এগুলো শুনে বিস্মিত ধ্রুব ভাষা হারিয়ে ফেলল, একজন বাবা নিজের খেয়াল খুশি মতো যা খুশি তাই করতে লাগলো। ইচ্ছে হলো একটা মেয়ের সব ধূলিসাৎ করে নিজের সুখ জীবনে অভ্যস্ত হয়ে পড়েন, আবার নিজের স্বার্থের প্রয়োজনে মেয়েকে ডাকেন কাছে রাখতে চান, এরকম পাশবিক চরিত্র মানুষের হয়? ধ্রুব ভাবে, ওর তীব্র রাগ হয়, হাত পা নিষ্পিষ করতে থাকে। অদ্রি এইটুকুন মেয়েটা কিভাবে এত কিছু চুপচাপ সামলায় এটা খানিক হলেও আন্দাজ করতে পারে সে, কতটা দুর্ভাগ্য হলে এরকম একজন মানুষ কারো বাবা হয় ভেবে ওর চোখ জ্বলে ওঠে। ক্রোধ সংগ্রহ করে বসা থেকে উঠে দাঁড়ায় ধ্রুব, এরপর কঠোর গলায় মাকে বলে, অদ্রি এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রী কোথায় যাবে না যাবে সেটা আমিই ঠিক করবো, উনি না। শৈলা ম্লান মুখে ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইলেন, তার মন স্তম্ভিতা জামিল সাহেবের থেকে এরকম কিছু প্রত্যাশা করেননি, যে লোকটা মেয়ে বেঁচে আছে কি নেই এতদিন সেটারই খোঁজ নেননি, হঠাৎ তার আবার কিসের এত চাওয়া? কষ্ট দিতে দিতে মেয়েকে কাঠপুতুল হতে বাধ্য করেছেন তিনি। মেয়ের মতো ভালোবাসেন যাকে, এত সহজে তাকে কাছছাড়া করবেন না শৈলা। ভার্সিটির ক্লাস শেষ করে ফ্রেন্ডদের সাথে মাঠে বসে নোটস লিখছিল অদ্রি, টানা 4-4টা ক্লাস করে ক্লান্ত বিধ্বস্ত, খানিকক্ষণ বিরতি নেওয়ার জন্যে গাছের সাথে হেলান দিয়ে বসল। ব্যাগ থেকে বোতল বের করে পানি বের করে খাওয়ার সময় দেখলো দূর থেকে ধ্রুবকে, রাস্তার ওপাশে গাড়ি পার্ক করে হেঁটে আসছে পরনে কালো টি শার্ট, চুলগুলো বাতাসে ওড়াউড়ি করছে, দেখতে ভালো লাগছে। অদ্রির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু হাসাহাসির শব্দ শুনে ভ্রু কুচকে পাশে তাকাতেই দেখলো ওর মেয়ে ফ্রেন্ডগুলো ধ্রুবর দিকে তাকিয়ে হাঁ করে আছে, নিজেদের মধ্যেই কথা বলছে, প্রশংসা করছে ওর। অদ্রির চেহারার রং পাল্টে গেল,
ততক্ষণে ধ্রুব ওর কাছে চলে এসেছে। অদ্রি ছাই বসে রইল, উঠল না। ধ্রুব কাছে এসে ব্যস্ত ভঙ্গিতে বলল, সরি, ড্রাইভ করছিলাম, তোমার কল রিসিভ করতে পারিনি। ইটস ওকে, বাট এত সাজগোজের কারণ কি, ডেটে যাবেন নাকি? অদ্রি ঠোঁট বাঁকিয়ে বলল, ধীরস্বরে, ধ্রুব বোকা বনে গেল, সবসময় যেভাবে থাকে সেভাবেই এসেছে, তাহলে ও এরকম বলছে কেন? পরক্ষণে ধ্রুব তীক্ষ্ণ গলায় সে বলল, যাওয়া যায়। অদ্রি কাট গলায় বলল, তাই চলো বলে আশেপাশে চোখ পড়ল। দেখলো অদ্রির পাশে বসা মেয়েগুলোকে, ওরা হা করে তাকিয়ে আছে, যেন অদ্রির সাথে এই সুন্দর পুরুষটির কি সম্পর্ক তা নিয়ে বেশ কৌতূহল আছে ওদের। একজন অদ্রিকে ডেকে জিজ্ঞাসা করেই ফেললো, কে ইনি? ধ্রুব এসব দেখে অস্বস্তি নিয়ে অদ্রিকে নিচু স্বরে, এরা কে, তোর বান্ধবী? অদ্রি শীতল গলায় বলল, আপনার ভবিষ্যৎ বউ। ধ্রুব হেসে ফেলল। মেয়েগুলো আরো কৌতূহলী চেহারা নিয়ে নিজের মধ্যে ফিসফিস করা শুরু করলো। অদ্রির কানে আসছিল সেসব, ও নিজের রাগ সামলে এবার পেছনে ফিরে ওদের দিকে তাকালো। এরপর মুখে হাসি ফুটিয়ে জোরালো কণ্ঠে বলল, আমার হাজবেন্ড, সহজ কথায় তোদের দুলাভাই হয়েছে, নে এবার আরো প্রশংসা কর, কে কে যেন ক্রাশ খেয়েছিলি? অদ্রির মুখে এসব শুনে মেয়েগুলোর মুখ শুকিয়ে গেল। ধ্রুব কেশে উঠল, এ মেয়েটা যতটা চুপচাপ ততটাই অভদ্র, সোজা সাপটা মুখের উপর কথা বলে দেয়। এতক্ষণ ধ্রুবকে নিয়ে আজে বাজে মজা করার বান্ধবীগুলোর লজ্জিত ভঙ্গিতে সরি জানালো। অদ্রি আর এক মুহূর্ত সেখানে থাকলো না, নিজের বই নোটস গুছিয়ে ধ্রুবকে নিয়ে সেখান থেকে চলে এলো। অদ্রি গাড়িতে চুপচাপ বসেছিল, ড্রাইভ করতে করতে থাকা ধ্রুবকে আচমকা বলল, কাছে আসো। ধ্রুব হতভম্ব দৃষ্টিতে তাকালো, এখানে? ধ্রুব এলো, অদ্রি দু হাতে ধ্রুবর সেট করা চুলগুলো এলোমেলো করে দিয়ে হেসে বলে, এবার ঠিক আছে। ধ্রুব অবাক গলায় প্রশ্ন করল, তোমার হয়েছে কি? আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে। অদ্রি শক্তমুখ করে বলল, ধ্রুব বিস্ময়ে হতবাক, মাথার ভেতর সব এলোমেলো হয়ে যাওয়ায় গাড়ি থামালো রাস্তার ধারে, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার কি ঠিক শুনলাম? অদ্রি দৃষ্টি সামনে গোমরা মুখেই উত্তর দিল, সবসময় ভুল বলি আমি, হ্যাঁ ঠিক। ধ্রুব ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, নিচে তাকিয়ে হাসি আটকালো। এরপরই একটা ফোন এলো শায়লার, ধ্রুব রিসিভ করলো, ওপাশ থেকে কিছু একটা শুনে ওর চোখ মুখ কঠোর হয়ে গেল। ধ্রুব অনিচ্ছায় গাড়ি ঘুরিয়ে নিল, অদ্রি লক্ষ্য করলো সেটা, তবে কিছু জিজ্ঞাসা করল না। বেশ কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো ধ্রুব। অদ্রি জিজ্ঞাসা করলো, বাড়ি যাব না? মানে? অদ্রি নামলো, ধ্রুব ওকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে নিলে অদ্রি কৌতূহলী গলায় বলল, আপনি কি সত্যি ডেটে যাচ্ছেন? আমি তো এমনি বলেছিলাম। ধ্রুব উত্তর দিল না, কাছের দরজা ঠেলে ওরা রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। লোকজন কম, লাঞ্চের সময় পেরিয়েছে অনেক আগে। অদ্রি এদিক ওদিক ডেকোরেশন দেখতে লাগলো, আচমকা উজ্জ্বল আলোয় সামনে বসে থাকা মানুষটাকে দেখে অদ্রির ঠোঁটের কোণে থাকা হাসিটা মিলিয়ে গেল। জামিল সাহেব স্নেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে, পাশে বসা সাথী বেগম বিরক্ত তবে মুখটা হাসি হাসি করে রেখেছেন, তার কোলে তোয়ালে মোড়ানো বাচ্চা, পাশে বসা বিলকিসের কোলে আরো কয়েকজন। অদ্রির চোখ অন্ধকার হয়ে এলো, সুখী পরিবার তার বাবার, ধ্রুব কি জন্যে ওকে এখানে নিয়ে এলো? অদ্রি ওর দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখা করতে চাচ্ছিল তোমার সাথে। আমি এই অপরিচিত লোকের সাথে কেন দেখা করব? চলুন আপনি। জামিউল সাহেব মেয়েকে দেখে উঠে এলেন, কতদিন পর তার আদরের মেয়েকে নিজের দু চোখে দেখছেন, বাবা পাগল মেয়ে এখন তাকে বাবা বলে ডাকে না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? তিনি অদ্রিকে বুকে আগলে নেওয়ার জন্য কাছে আসতে গেলে অদ্রি কঠোর গলায় বলল, একদম না, যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। জামিল সাহেব হতভম্ব হয়ে গেলেন, তুমি আমার মেয়ে অদ্রি, আমি তোমার বাবা। কোনো কাপুরুষ আমার বাবা হতে পারে না। অদ্রির গলায় তাচ্ছিল্য ধ্রুব নিশ্চুপ। জামিল সাহেব আশা করেননি অদ্রি এমন কিছু বলবে, মেয়েটা তো আগে এরকম ছিল না, তাহলে তিনি তবুও বললেন, আমার উপর এখনো রেগে আছো? কতদিন হয়ে গেল মা, এবার তো সব ঠিকঠাক করে নাও। অদ্রির চোখে জ্বলে উঠল, আমি রেগে নেই তো, সবকিছু তো ঠিকই দেখতে পাচ্ছি, এসব প্রশ্ন আসছে কেন? এমন বলে না মা, আপনি পরিবার নিয়ে সুখে থাকুন, আর আমি এখানে দাঁড়িয়ে আপনার কথা বার কেন শুনছি? অদ্রি বলল স্থির শীতল গলায়, কিন্তু ওর চেহারা রাগে লাল হয়ে গেছে। ধ্রুব টের পেল ওর হাত পা কাঁপছে, অদ্রি ওর হাত চেপে ধরে বলল, নিয়ে চলুন তো আমায়। ধ্রুব ওকে নিয়ে বেরিয়ে গেল, পেছন পেছন জামিল সাহেবও এলেন, অদ্রিকে আটকানোর চেষ্টা করলেন। ধ্রুব কঠোর গলায় তাকে বলল, ও আমার সাথে কথা বলতে যাচ্ছে না। জামিল সাহেব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন, অদ্রি তার দিকে ফিরেও তাকালো না।
তিনি বুক চিনচিনে ব্যথা অনুভব করলেন, হতাশ হয়ে ফিরে গেলেন ভেতরে। বিলকিস মুখ লুক গিয়ে চোখের পানি মুছছিল। সাথী বেগম এত আদিখ্যাতা সহ্য করতে পারছিলেন না, সেজন্য ধমক দিলেন বিলকিসকে। তিনি অদ্রির ভালো থাকা সহ্য করতে পারছেন না, ওর জন্যে জামিল সাহেবের কাছে তিনি পাত্তা পান না। সারাক্ষণ মেয়ে মেয়ে করতে থাকেন এই বুড়ো। নিত্যদিনের ঝগড়া অশান্তি করেও কোনো লাভ হয়নি, বরং স্বামীর কাছে নিজের মর্যাদা হারিয়েছেন। এজন্য তিনিও মনে প্রাণে চান অদ্রি যাতে অসুখী হোক, সারা জীবন তার পায়ের তলায় পড়ে থাকুক, কোনোভাবে ঘর ভাঙিয়ে নিজের বাচ্চাদের দেখাশোনার কাজে লাগাতে পারলেই তার শান্তি। দেমাগি মেয়ের গোমর তিনি ভেঙে দেবেন। স্বামীর কাছে ভালো সাজার মতলবেই তো তাকে তিনি কখ বুঝিয়েছেন। জামিল সাহেবকে শুনিয়ে শুনিয়ে তিনি এবার বললেন, ভালা শ্বশুর বাড়ি পাইয়া দেমাগে মাটিতে পা পড়ে না মাইয়ার, বাপের খায়া পয়রা বড় হইয়া এখন বাপের দাম দেয় না, দেখো এই মায়ের জন্য আবার হা হুতাশ করো তুমি। জামিল সাহেব বিরক্ত হলেন স্ত্রীর কথায়, বড্ড বেশি কথা বলেন এই মহিলা। ইচ্ছে হয় টুটি চেপে ধরতে, কিন্তু তিনি মাথা গরম করলেন না। অফিস থেকে বিদেশে লাইফ সেটেল করার মতো বড় অফার এসেছে, সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তাই সব দিক বিবেচনা করে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অদ্রিকে দূরে রেখে যেতে তার মন কিছুতেই সায় দিচ্ছে না। বিয়ের দিন মেয়েকে থাপ্পড় দেওয়ার কষ্টটা আজকাল গলায় কাটা হয়ে বিচ্ছে, মানসিক শান্তি তো কবেই বিনষ্ট। এতদিন বহু ভুগেছেন আর ভুগতে চান না, তিনি মনে মনে বললেন, ওকে আমি বোঝাবই, দরকার হলে ওদের বাড়ি যাব, আমি ওর বাবা ও ঠিক আমাকে ক্ষমা করবে। অদ্রি বিছানায় এলোমেলো মনমরা হয়ে শুয়েছিল, কাঁদছিল নাকি বোঝা গেল না। পুরো রাস্তা এমনকি বাড়ি ফেরার পর থেকে একটা কথাও বলেনি, খাবারও খায়নি। শায়লা জোর করতে চেয়েছিল, ধ্রুব মানা করেছে। অদ্রির মনের অবস্থা বুঝতে পেরেছে সে। ও নিজেরই যেখানে রাগে রিড়ি করছিল শরীর, সেখানে অদ্রি যে চুপচাপ চলে এসেছে এটাই তো বেশি। ধ্রুব ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। ইদানিং বেশ ঠান্ডা পড়েছে, মিনিট গড়াতেই ধ্রুব টের পেল অদ্রি আদুরে বেড়ালের মতো পাশে ঘেসেছে। ও শক্ত হয়ে গেল, দম আটকে আসছে যেন। অদ্রি অন্যরকম গলায় বলল, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না? ধ্রুব কোনো মতে বলল, যাব না, ভালোবাসি। ধ্রুব তখন স্থির শান্ত দৃষ্টিতে এই মধুর শব্দটি শুনল, মনের ভিতর শীতল বাতাসে ঝড় বয়ে গেল, গলা দিয়ে শব্দ আসছিল না, তবুও কিছুটা অবাক হয়ে বলল, অদ্রি কাউকে ভালোবাসতে জানি? অদ্রি নির্লিপ্ত কণ্ঠে দুবার বলল, ভালোবাসি। অদ্রির কণ্ঠে কি ছিল জানে না, ধ্রুব বিমোহিত হয়ে গেল। কতদিনের প্রতীক্ষার অবসান ঘটল কে জানে, হিসাব রাখেনি কখনো। শুধুমাত্র এই অদ্ভুত চাপা স্বভাবে যেদি মেয়েটাকে খুব করে চেয়ে গেছে প্রতিটা দিন একটু একটু করে। অদ্রি ধ্রুবকে চুপ থাকতে দেখে কিছু একটা ভাবল, পরক্ষণেই কিছু একটা মনে পড়তে দূরে সরে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি আমাকে বাবার সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলেন কেন, আমাকে কেন জানাননি আপনি? ধ্রুব মনে মনে ভাবছিল অদ্রি ওকে এই প্রশ্ন করবে, একটু অভিমানী যেদি কিনা। ও মনে মনে দুঃখ পেল, যেই না অদ্রি ওকে একটু ভালোবাসি বলেছে তখনই ওর তেরা সত্তাটা ফিরে এসেছে, এর কোনো প্রয়োজন ছিল? ওকে যে আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে কে জানে। একসময় দুই মিনিট লেট করে খাবার পেলে সারা বাড়ি মাথায় করতো যে ছেলে, সে এখন বউয়ের ভালোবাসা পেতে তার প্রতিনিয়ত ধৈর্যের পরীক্ষা দিয়েই চলেছে, যেন এর কোনো শেষ নেই। এদিকে অদ্রি ওর মুখপানে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব হতাশ নিঃশ্বাস ফেলে চোখ মুখ শক্ত করে বলল, তোমার বাবা শেষে তাই, বাবা মায়ের মধ্যে আমি বাঁধ ধরকে। অদ্রি নির্নিমেষ চেয়ে থাকে ধ্রুবর মুখপানে, বলে, আপনি জানেন না আমি এখন বাবার সাথে নেই, কথা বলি না, সবটাই তো জানেন। এরপরেও ধ্রুব নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি ইচ্ছে করে তোমাকে নিয়ে যাইনি, আঙ্কেল মাকে ফোন করে খুব জোর করেছেন তোমার সাথে কথা বলার জন্য, মা তো আর মুখের উপর না করতে পারলো না, তুমি না মানলে বাবা হননি তোমার, আমিও বাধ্য ছেলে স্বামীর মতো নিজের দায়িত্ব পালন করেছি, নয়তো পরে হয়তো তুমি এসব নিয়ে আমাকে খোঁটা দিতে। অদ্রির আর কিছুই বলার নেই, ধ্রুবকে সে কেন জিজ্ঞাসা করছে, ওর তো কোনো দোষ নেই। অদ্রির পাশ ফিরে কম্বলে মুখ ঢেকে শুল চুপচাপ, বুকের ভেতর কষ্টের দলা পাকিয়ে আসছে, কান্না গলায় আটকে আছে। যে কোনো সময় হয়তো গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু, কতদিন পরে বাবাকে দেখেছে সে, যেন বহু যুগ, চুলে পাক ধরেছে কি খেয়াল করেনি তো। অদ্রির মনে পড়তে থাকে অতীতের স্মৃতি, তাদের হাসি খুশি দিন যাপন, যেখানে অদ্রি আর দশটা সবার মতোই স্বাভাবিক ছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে হাসি খুশি দিনগুলো করুণ চাপাকার ন্যায় কাটতে লাগলো ওর। নিজের জন্মদাতাকে বাবা বলে ডাকতে না পারার যন্ত্রণাকে তীব্র কষ্ট দেয়। একটা সময় একটু একটু করে দূরে সরে যাওয়া বাবাকে দেখলে সে অবাক হতো, এ কি সেই বাবা যে মেয়ের অভিমান ভাঙাতো, রাতে ঘুমন্ত অদ্রির কপালে চুমু না খেলে হাঁসফাঁস করত,
বাইরে বেরুলে এর শক্ত করে হাত ধরে রাখত, খারাপ সময়ে ভরসা দিত। অদ্রি যেন জীবন মৃত হয়ে গেছিল তখন। এর মধ্যে বাবার নতুন সংসার, নিজের মায়ের জায়গা দখল করা মহিলার ব্যবহার, বাবা প্রতিবাদ না করে সাথী বেগমের অনুসারে চলা, এসব দেখলে মনে হতো পৃথিবীতে সবকিছু অভিনয়, ভালোবাসা বিশ্বাস সব নিছকই মেকি, এসবের অস্তিত্ব নেই। মা মারা যাওয়ার পর বাবা কোনোদিনও ওর মনের খবর রাখেনি। অদ্ভুতভাবে অদ্রি তখন কারোর জন্যে পিছুটান অনুভব করত না, কিন্তু এখন করে ধ্রুবর জন্যে, একান্তই তার নিজের মানুষটির জন্যে। অদ্রি মাথা ঘুরিয়ে পুনরায় তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব শুনে নড়ে চড়ে বসল, কুচকে থাকা কপালে চামড়া সোজা হলো। এরপর নির্বিকার ভঙ্গিতে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, খাবে? অদ্রি ওর কথা শেষ হওয়ার আগেই ভার গলায় বলল, খেতে ইচ্ছে করছে না। ধ্রুব গম্ভীর মুখে বলল, কি খাবে সেটা বলো, অজুহাত শুনতে চাইনি। অদ্রি ম্লান গলায় বলল, আপনাকে। ধ্রুব কিং কর্তব্য বিমূর, এরকম উত্তর সে আশা করেনি। বিবশ চোখে চাইল সে অদ্রির আদর লেপটে থাকা মুখ পানে। জানি সে কথার পরিপ্রেক্ষিতে অদ্রি এমন বলছে, কিন্তু প্রেমিক মন তো সবসময় ভালোবাসায় খুঁজে বেড়ায়। বুকের ভেতর লুকিয়ে থাকা তৃষ্ণার্ত সত্তাটা আচমকায় অট্টহাসিতে মেতে ওঠে। ধ্রুবর গলা শুকিয়ে আসে, ঘেমে ওঠে কপাল, চোখ জোড়া জ্বলতে থাকে। কথা না বাড়িয়ে এক টানে চাদর টেনে দূরত্ব বজায় রেখে বিপরীত দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। অদ্রি বোকার মতো দেখল ধ্রুবকে, এমন অদ্ভুত আচরণ করার মানে খুঁজে পেল না, ও উঠে বিছানায় বসলো। এরপর এক দৃষ্টিতে কিছুক্ষণ ধ্রুবকে লক্ষ্য করে আবারও আদুরে বেড়ালের মতো কাছে ঘেঁষল। এদিকে চাদরের নিচে ধ্রুব শক্ত বরফের মতো জমে যাচ্ছিল, ঝড় বয়ে চলা অনুভূতিতে বিক্ষত হতে শুরু করে ওর হৃদয়। অদ্রি বিরস গলায় জিজ্ঞাসা করে, কি হলো, আপনার রাগ করছেন? আমার সত্যিই খিদে নেই। ধ্রুব উত্তর দেয় না, অদ্রি বিহ্বল হয়, সত্যি রাগ করলো নাকি খেতে না চাওয়ায়? অদ্ভুত, ও ঠেলতে থাকে ধ্রুবর পিঠে, না কোনো সাড়া দিচ্ছে না। খানিকটা বিরক্ত হয়ে অদ্রি এবার চাদর ধরে টানতে থাকে, ধ্রুব টেনে ধরতেই অসাবধানতাবশত অদ্রি এসে পড়ে ওর উপর, দুজনাই থমকায়। ধ্রুবর চোখের গভীরে নিজেকে খুঁজে, অদ্রির গা থেকে ভেসে আসা সুবাসে বিমোহিত ধ্রুবর চোখ আচমকায় অনাকাঙ্ক্ষিতভাবে লেজির শার্টের বোতাম ছাড়িয়ে চলে যায় গভীরে। নিখুঁত সুন্দর বিমোহিত এক দৃশ্য, আচমকা ওর হুঁশে ফেরে অদ্রির চুল মুখে পড়ায়, ও তৎক্ষণাৎ অদ্রিকে ছেড়ে দিয়ে প্রচণ্ড জোরে ধমকে উঠল, দৌড়ে যাও। অদ্রি অবাক, চোখ ছলছল করতে থাকে, কিন্তু সামলালো নিজেকে। গ্রামের বাড়িতে ধ্রুবর এমন আচরণ শেষবার লক্ষ্য করেছিল, রাগ হলো ভীষণ, তবু উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করল, কি করেছি আমি, আপনি এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন? ধ্রুব উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, হৃদযন্ত্রটা এবার বুঝি বেরিয়ে এলো, ও উল্টো ঘুরে অধৈর্য গলায় বলে, কিছু করনি? অদ্রির জেদ, আমার দিকে তাকান, মুখ ঘুরিয়ে কথা বলার মানেটা কি? কোনো মানে নেই, অদ্রি মানতে নারাজ। আমি বোধহয় টের পাচ্ছি। ধ্রুবর চোখ মুখ রক্তিম হয়ে এলো, না এইভাবে হচ্ছে না, অনুভূতিগুলোর সাথে বেইমানি করছে, ও হার মানবে না, ভুল করবে না, আর নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সে, অদ্রির অনুমতি ছাড়া ওকে ছোঁবে না। সেটা ভেবেই উঠে বিছানার কিনারে বসলো ধ্রুব, কিন্তু অনিচ্ছায় অদ্রির চোখে চোখ পড়তে কিছু সময় আগে ঘটে যাওয়া মুহূর্তটি ভেসে ওঠে। নড়বড়ে অনুভূতি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে ধ্রুব কড়া গলায় বলে, এত জ্বালাচ্ছ কেন আমায়? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারলেই বুঝি শান্তি। কথাটা নিজেকে বললেও নাকি অদ্রিকে বোঝা গেল না, কিন্তু এমন কিছু শুনে অদ্রির মনে জেকে বসলো অভিমান। ধীর পায়ে বিছানা থেকে নেমনি চুপচাপ গিয়ে মেঝেতে বালিশ নিয়ে শুয়ে পড়ল। ভাবলো ও তো রাগারাগি করেনি বা এমন কিছুই করেনি, তাহলে কিসের জন্য ধ্রুব এমন করছে? শুধু খাবে না বলায়? ধ্রুব কি বুঝতে পারে না ওর কষ্ট হয় এভাবে কথা বললে? আজকাল কেন যে মনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে অদ্রি জানে না। ভালোবাসা মানেই অন্যের প্রতি নির্ভরতা, এতদিন তো ভালোই ছিল সে, কারোর জন্যে এমন মন খারাপ হয়নি, কষ্ট পায়নি, অবাধ্য মনটা কিভাবে আর কখন যে ধ্রুবকে ভালোবেসে ফেলল টেরই পেল না অদ্রি। আজ নিজে থেকেই প্রকাশ করেছে সে ধ্রুবর কাছে। ধ্রুব হতাশ চোখে দেখে, নিজেকে সামলানোর চেষ্টা করে, নিজেও বালিশ নিয়ে অদ্রির পাশে শুয়ে পড়তেই অদ্রি বলে, আমি আপনাকে কষ্টই দিই তাই না? ধ্রুব মলিন গলায় বলে, একদম না। তাহলে এখানে কেন এসেছেন? বিছানায় একা শোয়ার অভ্যাস হয়ে গেছে তাই? ধ্রুব মাথা নাড়ে হ্যাঁ। অদ্রি এবার রাগ ভুলে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা আন্টির থেকে শুনলাম বাবা আমাকে নিজের সাথে অ্যাওয়ার্ডে নিয়ে যাচ্ছে, আমি যদি চলে যাই তখন কিভাবে থাকবেন? ধ্রুবর চোয়াল শক্ত হয়ে আসে, শ্বশুর বসায় মগের মুল্লুক পেয়েছে নাকি? আজ সুযোগ হয়নি, কিন্তু পরবর্তীতে যদি এ নিয়ে কোনো কথা তুলে তাহলে ধ্রুব তাকে ছাড়বে না। এত কষ্ট করে বইয়ের মনে জায়গা করেছে সে শ্বশুরকে, সে ভাগ বসাতে দিবে না। মেয়ে বলে যখন তখন অধিকার দেখাতে এলে ধ্রুব কথা শুনিয়ে দিবে,
ও মোটেও কাপুরুষ নয়। বালিশ থেকে মাথা তুলে কিছুক্ষণ কপাল কুচকে চেয়ে থেকে রাগি গলায় অদ্রিকে বলে, যেতে দিচ্ছে কে? অদ্রি বলে, হ্যাঁ যদি চলেই যাই আপনি তো আটকাতে পারবেন না আমায়। ধ্রুব রাগে ফেটে পড়ে, হাসার ব্যর্থ চেষ্টা করে বলে, শোনো, যদি টদি বলতে কিছুই নেই, সেজন্য এসব যাওয়ার প্রশ্ন তো বহুদূর, বাইরে যাওয়ার ইচ্ছে হলেও আমাকে বলবে, আমার সাথেই যাবে। অদ্রি ভ্রু কুচকে বলে, যদি বাবার সাথেই যাই? ধ্রুব রেগে গেল, তেমন হলে তোমার বাবা সহ তোমাকে বাড়িতে বন্দি করে রাখবো। অদ্রি হাসি আটকে বলল, কেন? ধ্রুব থমথমে গম্ভীর গলায় বলল, কারণ তুমি আমার বেঁচে থাকার কারণ। কয়েক মুহূর্ত পেরিয়ে যায় দুজনেই চুপচাপ। এক সময় দীর্ঘশ্বাস ফেলে অদ্রি বলে, আপনি আমার অক্সিজেন। ধ্রুব কেমন করে যেন দেখলো ওকে। অদ্রির হাসফাঁস লাগলো, মানুষটার তাকানোতেও যেন আজকাল ওর ভেতরটা সে পড়ে ফেলতে জানে। এই সরল এবং চমৎকার ছেলেটি নিজের ইগো দূরেশ্বরী ওর কাছে নিজের ভালো থাকার কারণ প্রকাশ করেছিল, খুব চেয়েছিল ওকে। এরপরই তো একটু একটু করে বোঝার চেষ্টা করতে থাকে ধ্রুবকে। মাঝে মধ্যে অবশ্য অদ্রিরও ভুল ছিল, তবে ওর এই একঘেয়ে জীবনে ধ্রুব না এলে কোন পথে যে জীবনটা এগোত ধারণা করতে পারে না অদ্রি। ও দীর্ঘশ্বাস ফেলে অজান্তেই ভাবনার সেই জগতে বিচরণ ঘটায়। ধ্রুব মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, বললে না তো আমাকে ছাড়া তুমি থাকতে পারবে কখনো? অদ্রি নিজে ঠোঁট বাঁকালো, খানিক চুপ থেকে উত্তর দিল, পারবো, তবে কষ্ট হবে মনে হয়। ধ্রুব হাসলো নিঃশব্দে, স্বীকারোক্তিটা মনে গেঁথে গেল। অদ্রি মিছে বলেনি, আসলে আমরা ভাবি যে প্রিয় মানুষ ছাড়া বেঁচে থাকতে পারবো না, কিন্তু আমরা তা পারি। কষ্ট হয়, দুঃখ হয়, একাকিত্বের জগতে তলিয়ে যায়, তবু আমরা আমাদের সেই প্রিয় মানুষের শূন্যতা নিয়ে বেঁচে থাকি দিনের পর দিন, রাতের পর রাত। চাঁদের আলো নেই আজ, বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের হলদে মিটমিট করে আসা আলোয় ধ্রুব দেখল ওর নিজস্ব নারীটিকে। মোহিনীও দেখাচ্ছে সব কিছু। এই মোহিনীর মনে সে যে জায়গা করে নিতে পেরেছে অদ্রির মনে এটাতেও খুশি। এমন হাজারো চিন্তাভাবনার জগতে পাড়ি দিতে দিতে একসময় দু চোখের পাতা দুটি লেগে এলো ওর। অন্ধকার কক্ষটিতে তখন একফালি ল্যাম্পপোস্টের আলো ছাড়া কিছুই দেখা যায় না। ধ্রুবর নিঃশ্বাসের শব্দ পুরো ঘরের স্তব্ধতা যেন আরও বাড়িয়ে দেয়। অদ্রি খোলা চোখে চেয়ে থাকে ধ্রুবর মুখে, নির্জীব নয়, নিষ্পাপ। অদ্রির ঘুম আসছে না, কেমন এক শূন্যতা ওকে ঘিরে ধরে আছে। হাত পায়ের তালু জ্বলছে, বাবার কথা মায়ের স্মৃতি চোখ বন্ধ করলে বেশি মনে পড়ছে। অদ্রি বালিশ থেকে মাথা তুলে কিয়ৎক্ষণ সময় নেয়, এরপর ধ্রুবর দিকে সরে এসে ওর বুকের কাছে মাথা রেখে শুয়ে পড়ে, এক হাত আলতো করে ওর পিঠে রাখে। নিমিষেই সব একাকিত্ব আর যন্ত্রণা যেন উবে গেল। অদ্রি শান্তি অনুভব করল, দীর্ঘশ্বাস ফেলে দম নিল, বিমোহিত সুবাসে নাক টানল। আজকাল ধ্রুবর সবকিছুই ওর ভালো লাগে, ওকে খুব টানে, প্রকাশ করতে সংকোচ বোধ করে। ও অস্ফুট স্বরে বলে, আমাদের বিয়েটা যেন তেন ভাবেই হোক না কেন, আপনি আমার কাছে এখন যেন তেন নন, অমূল্য এক সম্পদ, যাকে না চাইতেই পেয়েছি। আপনি আমার পরবর্তী জীবনের একমাত্র বন্ধু, যাকে নিয়ে আমি পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারবো। সম্পূর্ণ কামরায় নিস্তব্ধতা মিশে আছে। তার মাঝে ওর অস্ফুটে বলা কথাগুলো শুনে ধ্রুবর কুচকে থাকা কপালের চামড়া ধীরে ধীরে সোজা হলো, ঠোঁটের কোণে দেখা গেল বক্র হাসি। আচ্ছা অদ্রি কি জানে ধ্রুব ইতিমধ্যেই সজাগ হয়েছে, টের পেয়েছে ওকে? ও আলতো হেসে প্রতিজ্ঞা ভুলে ঘুমের ঘরে দুহাতে বুকে আগলে নিল তার একরোখা মনোহরিণীটিকে। উষ্ণতাপে অদ্রিও চুপটি করে মিশে গেল ওর বক্ষে, নড়চড় করল না একদম। পরদিনই এক আজব কাণ্ড ঘটল। দীর্ঘদিন পর প্রথমবার জামিউল সাহেব স্ত্রীকে নিয়ে চলে এলেন মেয়ের শ্বশুর বাড়িতে, মেয়েকে বোঝাতে, সম্পর্ক ঠিক করতে। অদ্রি হাসি খুশি মনে কাজ করছিল, বাবা এসেছে জানতে পেরে প্রথমে বিস্মিত হলেও পরক্ষণের চেহারায় কাঠিন্যতা ফুটে ওঠে। শক্ত গলায় দেখা করবে না বলে জানিয়ে দেয় শায়লাকে। এরপর সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসেছিল, সারাদিন বের হলো না। শায়লা আশফাক অনেক বোঝালেন বাবার সাথে একটু দেখা করতে, কিন্তু অদ্রি কিছুতেই বের হলো না। হতাশ হয়ে শায়লা আশফাক সাহেব জামিল সাহেবকে জানালেন ঘটনাটা, বললেন মেয়েকে আর একটু সময় দিতে। জামিল সাহেব প্রথমে মানলেও সাথী বেগমের উস্কানিতে রেগে গেলেন একটা সময়। তাদের পিঞ্চ করে কথা বলতে শুরু করলেন, রাগারাগি শুরু হলে হুলস্থুল পরিবেশ সৃষ্টি করলেন। ধ্রুব অফিসে ছিল, জরিনার ফোন পেয়ে সে দ্রুত বাড়ি ফিরে দেখল বেগতিক অবস্থা। ওর ভীষণ মাথা গরম হয়ে গেল, তবুও সংযত ভাষায় সে জামিল সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করল, এতদিন মেয়ের খোঁজ নেননি, এখন হঠাৎ কি চাই? ওকে নিজের মতো ছেড়ে দিন, ভালো থাকতে দিন। জামিল সাহেব গলা নামিয়ে বললেন, আমার মেয়েও নিজের মতো ছেড়ে দিব, বললেই তো হয় না, দায়িত্ব কর্তব্য আছে। ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল, এতদিন কোথায় ছিলেন বলুন তো, মেয়ের কথা ভুলে কি করছিলেন, তখন কর্তব্যের কথা মনে ছিল না? জামিল সাহেব মাথা নিচু করে রাখলেন, তার কাছে উত্তর নেই। নিজের দুটো ছেলের মুখ দেখে দিনদুনিয়া প্রায় ভুলেই বসেছেন, মেয়েকে মনে পড়ত কম।
ধ্রুব উত্তর না পেয়ে গাম্ভীর্যের সঙ্গে বলল, চেঁচামেচি করবেন না, অদ্রি বুদ্ধিমতি কিন্তু অভিমানী, হয়তো রেগে গিয়ে অন্য কিছু করে ফেলবে। জামিল সাহেব হতাশ নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়লেন, তার মাথা ঘুরছে। অদ্রির এত রাগ আগে তিনি দেখেননি, সে কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে, চোখের সামনে পর্যন্ত ধরা দিতে চাচ্ছে না মেয়েটা। তিনি ভাবতে লাগলেন কি করা ঠিক হবে এই সময়, কিন্তু সাথে বেগম তা হতে দিলেন না। পাশ থেকে টিপ্পনি কেটে ধ্রুবর কথার জবাবে নাক মুখ কুচকে বললেন, কি করে লাইবো হ্যাঁ, কি আমরা যে নিজের সময় ইজ্জত নষ্ট করে আইসি, আমাদের সময়ের কি দাম নাই? বাপের সাথে দেখা করতে চায় না, থাপড়ে দাঁত ফালাইলে সব জোরাজোরি বাইর হইয়া যাইব গো, দুই দিনের মাইয়া ভাতের গায়ে অন্ন। ধ্রুবর গায়ে আগুন জ্বলে উঠল। ঠিকভাবে কথা বলুন, সাথী বেগমের গলা চলল। কেমনে ঠিকভাবে কথা কমু, এত দেমাগি মাইয়া এখন কি তার পা ধরে বইয়া থাকুম মা গো, চলো। ধ্রুব রেগে গেল, আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার স্ত্রীকে অপমান করছেন, সাহস হয় কি করে আপনার? সাথী বেগম বললেন, তোমার বউ ধোয়া তুলসী পাতা না যে তারে কিছু কওন যাইব না। আপনি কিন্তু লিমিট কোর্স করেছেন, আমি কিন্তু এসব বরদাস্ত করব না। ধ্রুব তেরে আসতে গেলে শাইলা এসে ওকে থামানোর চেষ্টা করলো, কিন্তু রাগে ফুসফুস করতে লাগলো ধ্রুব। জামিল সাহেব স্ত্রীকে উঠালেন, থামো, যা বোঝা না তা নিয়ে বাড়াবাড়ি করো না। সাথী বেগম গলা চড়িয়ে বললেন, ও আমি অবুঝ বাড়াবাড়ি করি, আমি খুব তো মাইয়া নিয়ে আদিখেতা করো, সেই মাইয়া তো বড়লোক জামাই থুইয়া তোমার চেহারাও দেখতে চায় না, বুড়ো বাপের দাম নাই বুঝছো, লোভী দেমাগি মাইয়া। ধ্রুবর হাত পা নিষ্পিস করতে লাগলো। জামিল সাহেব এমনিতেই চিন্তায় ছিলেন, তার মধ্যে সাথী বেগম নাটক শুরু করেছেন যা তিনি সহ্য করতে পারছেন না। উনি রাগ সামলাতে না পেরে উঠে স্ত্রীকে প্রচণ্ড এক ধমক দিলেন। শায়লা আশফাক সাহেব হতভম্ব, জরিনা দূরে দাঁড়িয়ে হতবিহ্বল হয়ে আছে। এতগুলো মানুষের সামনে ধমক খেয়ে অপমানিত হলেন সাথী বেগম, শরীর জ্বলে উঠল, দু চোখ ঠিকরে আগুন বের হতে লাগলো যেন, অপমানে মাথায় রক্ত চড়ে গেল। এতদিন যতই ঝগড়া ঝামেলা হোক, জামিল সাহেব তার গায়ে এমনভাবে কথা বলেননি, কিন্তু ওই দেমাগি সতীনের মাইয়ার জন্য আজ জামিল সাহেব তাকে এত মানুষের সামনে এভাবে বলতে পারল? অপমান করলেন? তিনি রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠলেন, এত বড় সাহস নষ্টা মায়ের জন্য আমার সাথে উচ্চ গলায় কথা কও? ধ্রুব ও রোষাগ্নি দৃষ্টিতে তাকালো, ঘৃণা বোধ হলো, এই মহিলা যে অত্যন্ত খারাপ তা বুঝতে পারলো। সাথী বেগমকে আর এক মুহূর্ত টলারেট করতে পারছে না, ইচ্ছে করছে ঘাট ধরে বের করে দিতে, কিন্তু বাবার জন্য পারছেন না। জামিল সাহেব বোবা হয়ে তাকিয়ে রইলেন, স্ত্রীকে কিছুই বলতে পারলেন না। শায়লা হাসান রেগে গেলেন, এসব কি আপা, ও একটা বাচ্চা মেয়ে, বাবার উপর রাগ করেছে, সেটা সময়ের সাথে ঠিক হয়েও আসবে, আপনি ওকে নিজের কেউ না ভাবুন, তবু সম্পর্কে আপনার মেয়ে তো, একজন মা হয়ে কিভাবে সন্তানকে এসব জঘন্য কথা বলতে পারলেন? সাথী বেগম নাক কুচকালেন, এত জ্ঞান শুনতে তার বইয়ে গেছে, সতীন যেমন শত্রু তার অংশও শত্রুই। আশফাক সাহেব কড়া গলায় জামিল সাহেবকে বললেন, ভেবেছিলাম মেয়েটা অহেতুক রাগ জেদ করেছে, কিন্তু আপনার স্ত্রীর ব্যবহার দেখে তো মনে হয় না ও ভুল কিছু করেছে। জামিল সাহেব অস্বস্তি নিয়ে বললেন, যেমনই হোক মা তো অমন একটু আধটু শাসন। ধ্রুব রেগে গেল, তার ছিল্লপূর্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, ইনি মা নাকি ডাইনি, আপনি আবার তার হয়ে কিভাবে ছাপে গেছেন? কোন মা তার সন্তানকে এসব কুরুচিপূর্ণ কথা বলে? আসলে আপনি বাবা হওয়ার যোগ্যই নন। সাথী বেগম তেতে উঠলেন, জামিল সাহেব রেগে বললেন, এখন বুঝতে পারছি এখানে বিয়ে দেওয়াটাই আমার ভুল, ব্রেন ওয়াশ করেছেন আমার মেয়ের, আর নয় ওকে আমি নিয়ে যাব। আজি ধ্রুব রসপূর্ণ গলায় বলল, নিজেকে সামলান শ্বশুরমশাই, বাচ্চাদের মতো কথাবার্তা বলে নিজের মান সম্মান হারাবেন না। আমার স্ত্রী কোথায় যাবে কি করবে সেটা আমার রেসপন্সিবিলিটি, আপনি এর মধ্যে ইনভলভ হবেন না, সেই অধিকার হারিয়েছেন। তোমরা? জামিল সাহেব চেঁচালেন, তেরে এলেন ওর দিকে, শুরু হয়ে গেল কথা কাটাকাটি, বেশি ইন্ধন যোগাচ্ছে সাথী বেগম, তিনি শান্তি পাচ্ছেন, মনের ঝাঁজ মিটিয়ে তিনি অপমান করছেন ধ্রুব অদ্রিকে। জরিনা এক ফাঁকে উপরে গিয়ে দরজার বাইরে থেকে সব জানাতে অদ্রির চেহারায় কাঠিন্যতা নেমে এলো, কারণ এ বাড়ির কাউকে অপমান করার সুযোগ দেবে না সে। গায়ের ওড়নাটা ঠিক করে সে ঘর থেকে বেরিয়ে এলো, সিঁড়ি দিয়ে নামার সময় দেখলো ধ্রুবকে কীভাবে উল্টোপাল্টা বলা হচ্ছে। ধ্রুব শায়লার কথায় রাগ সামলানোর চেষ্টা করছে, নিচে নেমে দম নিয়ে বাবার সামনে দাঁড়ালো অদ্রি। জামিল সাহেব মেয়েকে দেখে খানিকটা ভড়কে গেলেন, সাথী বেগমও থামলেন, স্নেহের দৃষ্টিতে তাকালেন জামিল সাহেব মেয়ের দিকে,
ক্লান্ত গলায় বললেন, এতক্ষণে এলে, এত রাগ বাবার উপর, শেষমেশ না এসে থাকতে পারলে, বাবার জন্য আসতেই হতো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। অদ্রির চোখ মুখ কঠিন হয়ে এলো। আপনার জন্য আসেনি, ভদ্রবাড়িতে এসে এভাবে চেঁচামেচি অশান্তি শুরু করেছেন, তাই বাধ্য হয়ে সাবধান করতে এলাম আমি আপনাকে। আর রইল ভালোবাসার কথা, আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান। শ্যামল সাহেব মেয়ের হাত ধরে বললেন, মা রাগ করে না, আমার কথা শোনো। কিছুই শুনতে চাচ্ছি না, আপনারা গেলে খুশি হব আমি। একটু শোনো, এত জেদ ভালো না মা। অদ্রি নাচরবান্দা, কিন্তু জামিল সাহেব কিছুতেই মেয়ের সাথে কথা না বলে যাবেন না। শাইলা হাসান দীর্ঘশ্বাস ফেললেন, ধ্রুব রাগে বিরক্তিতে শেষ। এই সাথী বেগমের দিকে চোখ পড়লে ওর মাথা গরম হয়ে যাচ্ছে। এসব নাটকের অবসান ঘটাতে সে দাঁতে দাঁত চেপে অদ্রির কাছে এলো। অদ্রি তখন রাগে ফুসছে, চোখের কোণে চিকচিক করছে জল। ধ্রুব ওকে এক পাশে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করে অনুরোধের সুরে বলল, আমি আমরা আছি তোমার পাশে, শোনো উনি কি বলতে চায় প্লিজ। অদ্রি শান্ত হলো, জেদ করল না। সাথী বেগমের মুখ সে দেখতে চায় না, সেজন্য বাবার সাথে সে আলাদা একা কথা বলবে। এটা শুনে সাথী বেগম বিড়বিড় করে ওকে গালিগালাজ করতে লাগলেন। অদ্রি ফিরেও তাকালো না। জামিল সাহেব মেয়ের সামনে কেমন অপরাধ বোধে ভুগলেন, কথা সাজিয়ে নিলেন। এরপর জিজ্ঞাসা করলেন, কেমন আছো? অদ্রি শক্ত গলায় জবাব দিল, খারাপ নেই আমি। তিনি উত্তেজকপূর্ণ কণ্ঠে বললেন, বাবা ভুল করেছে, মাফ চাচ্ছি মা, তুমি এবার ফিরে চলো আমার সাথে। অদ্রি নিষ্পলক দৃষ্টিতে তাকালো, হাসলো, নরম স্বরে বলল, কোথায়? বাড়িতে, তোমার বাড়িতে। কিন্তু আমার বাড়ি তো এটাই, এটা ফেলে আমি তো কোথাও যাব না। জামিল সাহেব রেগে গেলেন, ওখানে তোমার বাবা আছে, মা। বাকি কথাটুকু শেষ করার সাহস হলো না। অদ্রির চোখ রাগে লাল হয়ে গেল, ঘাড়ের দিকে থেকে জামা সরিয়ে দেখালো একটা ক্ষত লালচে দাগ, যেটা আজ পর্যন্ত সে কাউকে দেখায়নি। এরপর তাচ্ছিল্য হেসে বলল, কেউ নেই ওখানে, কেউ না। শুনুন তবে, এখানে আমার মা আছে, আমার বাবা আছে, সবচেয়ে বড় কথা আমার স্বামী আছে, যে আমার বাকি জীবনের বন্ধু, যাকে শুধুমাত্র আপনার মতো কাপুরুষের জন্য আমি দূরে ঠেলেছি, দূর ছাই করেছি সবটা সময়। অথচ দেখুন, উনি আমাকে ছেড়ে যাননি, আর আপনি, আপনি তো আমার পৃথিবী ছিলেন, অথচ আপনি আমার মা আর আমার সেই বিশ্বাস শ্রদ্ধাকে পায়ের নিচে পিষে আমাকে দূরে ঠেলে দিলেন নিজের স্ত্রীর কথা মতো। তখন তো ভাবেনি আমি আপনার মেয়ে, এখন কেন ভাবছেন? জামিল সাহেব বাক্যহারা হয়ে রইলেন কিছু সময়। অদ্রির ঘাড়ে লালচে দাগ যে তার প্রতি অত্যাচারের একটি নিদর্শন সেটা বুঝতে পারলেন। অদ্রি তো কোনোদিনও টু শব্দ করেনি এসব নিয়ে, সাথী বেগম এমনটা কীভাবে করতে পারলেন? তার হাত পা নিষ্পিস করতে লাগলো, তবুও নিজেকে সামলে বললেন, সব ভুল আমার, মাফ চাইছি তো বাবা, তোমাকে নতুন একটা জীবন দিতে চাই, তোমার খেয়াল রাখতে চাই, তোমাকে রেখে অত দূরে গেলে শান্তি পাবো না মা। অদ্রি রাগে চোখ বন্ধ করে বলল, চাই না নতুন জীবন, আমি আমার পরিবারের সাথেই থাকবো, আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে থাকুন। অদ্রির লোভী নয় যে আপনার বিদেশের লাইফ সেটেলের কথা শুনে গলে যাবে, আন্ডারস্ট্যান্ড? জামিল সাহেব কড়া গলায় বললেন, বাবার চেয়ে ওরা তোমার বেশি আপন হয়ে গেল। অদ্রি শ্লেষাত্মক হেসে বলল, আপনি তো কোনোদিন আপনই ছিলেন না, তাই এসব বলেও লাভ নেই, হুটহাট ভদ্রবাড়িতে এসে উৎপাত চালাবেন না, ওরা এমন কলুষিত নয়, আশা করি এই কথাটা রাখবেন আপনি। যাকে শুভকামনা আপনার নতুন জীবনে পদার্পণ করার জন্য, আপনার মেয়ে আজ থেকে সত্যি মৃত। অদ্রি, জামিল সাহেব হতবাক হয়ে বললেন। অদ্রি উঠে দাঁড়ালো, আর কোনো কথা বলতে বা শুনতে চায় না। দরজা দিয়ে বেরোনোর আগেও একবার পিছু ফিরে তাকালো। আমি একটা কারণেই আপনার প্রতি কৃতজ্ঞ, যে এই হঠাৎ বিয়ে এবং এর সাথে জড়িয়ে থাকা সব কিছু এখন আমার জীবনের অংশ, সেখানে আপনার কোথাও স্থান নেই, এবং আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। মেয়ের ছলছল চোখ আর ওর বলা কথাটা শুনে জামিল সাহেব স্তব্ধ হয়ে রইলেন। এত ঘৃণা করে সে তার বাবাকে, এখন স্বামী সংসারী তার সব কিছু, তার কোনো জায়গা নেই কি এই অবলীলায় বলে গেল অদ্রি কথাগুলো। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়ালেন, পা দুটো কাঁপছে। কোনো মতে বেরিয়ে আসার আগে ধ্রুবর কাছে গেলেন, ব্যর্থ ও পরাজিত গলায় বললেন, আমার মতো আমার মেয়ের বিশ্বাস ভেঙো না, বাড়িতে এসে খারাপ ব্যবহার করার জন্য মাফ চাইছি, পারলে করে দিও। এই বলে তিনি বেরিয়ে এলেন, কেউ আর তাকে প্রশ্ন করল না। সাথী বেগমও পিছু পিছু চলে এলেন। সারা রাস্তা স্বামীকে প্রশ্নবাণে জর্জরিত করেও লাভ হলো না। জামিল সাহেব কিছুই বললেন না, মেয়ের ঘৃণাযুক্ত চোখ তার হৃদয় খণ্ডবিখণ্ড করে তুলছে প্রতিনিয়ত। বাড়ি ফেরার পরও তিনি স্ত্রীকে কোনো কথা জবাব দিলেন না। সাথী বেগম রেগে অদ্রির নামে উল্টাপাল্টা কিছু একটা বলতে জামিল সাহেব নিজের রাগ ধরে রাখতে পারলেন না, থাপ্পড় বসিয়ে দিলেন স্ত্রীর গালে।
ফাতে বেগম হতভম্ব দৃষ্টিতে তাকালেন, রোষপূর্ণ গলায় বললেন, এত সাহস তোমার? জামিল সাহেব চিৎকার করে উঠলেন, সাহসে দেখেছ কি? এবার আমি তোমাকে দেখাবো, আমার মেয়েকে তলে তলে অত্যাচার করার মাসুল তোমাকে দিতেই হবে। ফাতে বেগম ঘাবড়ে গেলেন, তিনি যে অদৃশ্যতে খারাপ ব্যবহার বা অত্যাচার করতেন এসব কিভাবে জানলেন জামিল সাহেব? নিশ্চয়ই ওই মেয়ে বলেছে, রাগে ফুসে উঠলেন তিনি। কি করছি আমি? কি উল্টো তুমি ওই নিমু খারামের জন্য আমায় চর মারলা? জামিল সাহেব গর্জে উঠলেন, একদম চুপ। সাথী বেগম চুপ থাকলেন না, উল্টো রাগে অন্ধ হয়ে চিৎকার করে বললেন, যে স্বার্থপর মাইয়ার জন্য তুমি আমারে মারছো সেই মাইয়ার অভিশাপ দিলাম, কোনোদিনও ভালো থাকবে না, সে জীবনে সুখ পাইব না, সারা জীবন আমার পোলাগো ওষ্ঠালাথি খাইব, এই আমি কইয়া দিলাম। জামিল সাহেব হতবাক হয়ে গেলেন, এরপর ক্ষুব্ধ হয়ে টুটি চেপে ধরলেন স্ত্রী। সাথী বেগম ভয় পেয়ে গেলেন শান্তশিষ্ট স্বামীর এমন রূপ দেখে, অনেক কষ্টে তিনি অন্য ঘরে পালিয়ে গেলেন। জামিল সাহেব রাগে ফুসছেন, মেয়ের বিষয়ে আর একটা বাজে কথাও তিনি শুনতে চান না। সাথী বেগমের অধ্যত্ব তিনি আর মানবেন না, এই মহিলা তার জীবনের ভুল, যে ভুলের কারণে মেয়েকে হারিয়েছেন, ঘৃণার পাত্র হয়েছেন। তিনি জোরালো কণ্ঠে জানিয়ে দিলেন, কোনো বিদেশি দেশ যাওয়া হচ্ছে না, অদ্রির প্রতিহিংসামূলক আচরণ করায় তিনি অতি শীঘ্রই সাথী বেগমের ব্যবস্থা নেবেন, তালাক দেবেন, বাচ্চাগুলো একাই মানুষ করবেন। এসব শুনে সাথী বেগম স্তব্ধ হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। চেয়েছিলেন সতীনের মেয়ের দিকে তীর ছুটতে, সেই তীর ঘুরে ফিরে এখন নিজের দিকে আসায় তিনি কপাল চাপড়ে কাঁদতে লাগলেন, বারবার মাপ চাইতে লাগলেন। জামিল সাহেব তার এসব ঢঙে গোলে না গিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মহিলার সামনে থাকলে তিনি দমবন্ধ হয়ে মারা যাবেন যে কোনো সময়, বাড়ির পরিস্থিতি গুমট হয়ে আছে। শায়লা আশফাক সাহেব অদ্রিকে বোঝালেন মন খারাপ না করার জন্য, এসব মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য। শায়লা জোর করে ওকে তুলে খাইয়ে দিলেন আর এই সমস্ত কথা বোঝালেন। অদ্রিও চুপচাপ ওদের কথা মানল, তবুও মনের ভেতর দগদগে ঘা হয়ে রইল আজকের ঘটনাটা, ওর ভীষণ কান্না পেল। ধ্রুবকে কতগুলো কথা শোনালো সাথী বেগম, ও নিতে পারছে না সেসব, তার প্রিয় মানুষটিকে এভাবে বলার কোনো অধিকার নেই কারোর, সেজন্যে ঘরে বসে চুপচাপ চোখের জল ফেলছিল, পাছে কেউ দেখে ফেলে তাই। ধ্রুব ঘরে এসে দেখলো অদ্রি সোফায় মুখ ঢেকে বসে আছে, ওকে টের পেয়ে মুখ তুলে চাইতে ধ্রুব দেখলো অদ্রির চোখ মুখ শক্ত, চোখে জলে পরিপূর্ণ, ও তড়িঘড়ি করে লুকিয়ে চোখ মুছল। এরপর বসা থেকে দাঁড়িয়ে কাঠগলায় বলল, সরি, বাড়ি বইয়ে এসে এমন সিন ক্রিয়েট করার জন্য মাফ চাইছি, আমার জন্য অহেতুক আপনাদের এতগুলো কথা শোনানোর জন্য সুযোগ পেয়ে গেল ওরা। ধ্রুব হতাশ নিঃশ্বাস ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালো, দুহাতে অদ্রির মুখ তুলে ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তো কিছু করনি, তাহলে নিজের উপর দোষ নেবে না একদম। ধ্রুব নমনীয় কণ্ঠ শুনে অদ্রি কান্না চাপতে পারল না, চোখ বেয়ে জলের ফোয়ারা নামল। ধ্রুব ওকে নিয়ে দাঁড়িয়ে রইল, অদ্রির কান্নাও নিতে পারে না, মাথা ভনভন করে, এমন কাঁদতে দেখতে ভালো লাগছে না মোটেও। ধ্রুব ওকে নিজের বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদবে না, আমি কোনোদিনও বাবাকে মাফ করব না আর আপনাকেও ছাড়ব না। অদ্রি বলল ফুপিয়ে ফুপিয়ে না চাইতেও এই পরিস্থিতিতে হাসি পেল ধ্রুব, ও ঠোঁট চেপে হাসি আটকে অদ্রিকে থামাতে বলল, একটা চুমু খাই। অদ্রি মুখ তুলে চাইল, ছোট ছোট চোখ করে তাকাতে ধ্রুব থতমত খেয়ে বলল, এমনি বলছিলাম। অদ্রি একটু সময় নিল ওকে হতবাক করে, দুহাতে ধ্রুবর মুখটা আগলে ধরে কাছে নিয়ে এলো, এরপর ওর পুরুষালী মুখে অজস্র চুমু খায়, ঠোঁটের চুম্বনে মত্ত হয় আনাড়িভাবে। ধ্রুব সারা পেয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে কাছে আসে, সারা মুখে ঠোঁটে চুম্বনে চুম্বনে নাজেহাল করে তোলে অদ্রিকে। ওর বুকের ভেতরে বয়ে চলা ঘূর্ণিঝড়ে চূর্ণ হয় ওর এতদিনের রাগ জেদ, প্রিয় মানুষের স্পর্শ শিহরণ জায়গায় মন মস্তিষ্কে। বিছানায় পিঠ ঠেকতে অদ্রি একটু হুঁশে ফিরল, ধ্রুব মুখ তুলে চেয়ে বলল, আটছি। অদ্রি ওর হাত টেনে ধরে আটকালো, অস্ফুট স্বরে বলল, বলেই ধ্রুবর কপালে নাকে অজস্র চুমু খেল, গলা জাপটে ধরে অভিমানী গলায় বলল, আপনি ভালোবাসা চান না? ধ্রুবর শরীর উত্তপ্ত, অদ্রির অভিমানী ঠোঁট ফুলিয়ে বলা কথাটায় এক প্রকার ঘরে চলে গেল, ফের ডুবে গেল অদ্রিতে, তপ্ত নিঃশ্বাস আর বলিষ্ঠ চুম্বনে নেতিয়ে পড়ল অদ্রি, অনুভূতির রাজ্যে খুঁজে পেল অন্যরকম ভালোবাসা। বৃষ্টির রাতে দুজনের অনিচ্ছায় যেটা ঘটেছিল সেটা এই আলোকোজ্জ্বল রাতে স্বেচ্ছায় ভালোবাসায় ঘটে গেল, প্রতিটা স্পর্শ চুমু এমনকি ঠোঁটের দংশনেও যেন ভালো লাগা। চোখ বন্ধ করে ধ্রুবর প্রতিটা স্পর্শে অদ্রি খুঁজে পেল বিদীর্ণ সুখ, শেষ রাতের আচমকা বৃষ্টি, ঠান্ডা পড়েছে বেশ ভালোভাবে। ধ্রুবর বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা অদ্রির দিকে তাকিয়ে ধ্রুব হেসে বলে, বিয়েটা না করলে এই পুতুলটা তো আমার হতো না, আমি কত বোকা ছিলাম। অদ্রি মুখ তুলে তাকায়,
চোখ মুখ লজ্জায় রক্তিম হয়ে আছে, কথা বলার মতো অবস্থাই নেই। চোখ বুঝে আবারও মুখ লুকায় কম্বলের নিচে। ধ্রুবর ঘন পল্লব বিশিষ্ট চোখের দিকে তাকে হো হো করে হেসে উঠে, রাগ সে কোথায় গেল? অদ্রি কম্বলের নিচ দিয়ে ওর নগ্ন বুকে ঘুষি দিয়ে বলে, অসভ্য লোক। ধ্রুব অবাক গলায় বলে, আদর চাইলে তুমি, অসভ্য হলাম আমি? অদ্রি চেঁচিয়ে ওঠে, স্টপ ইট। তুমি বললেই তো হবে না, যেভাবে আমার ঠোঁটে। অদ্রি ওর হাত কামড়ে ধরতে ধ্রুবর আর বাকি কথাটা বলা হয় না, চেঁচিয়ে উঠে ব্যথায়। অদ্রি ছেড়ে দায়কের পর ধীরস্বরে বলে, অসভ্য কথাবার্তা বলে আবার দেব। ধ্রুব ব্যথায় চোখ মুখ কুচকে বলে, নির্দয় কোথাকার, এরপরও ভালোবাসতে ভুলি না। অদ্রি ওর গালে হাতে কামড়ের ক্ষততে চুমু খেয়ে মোহবিষ্ট গলায় বলে, আমিও। ধ্রুব মোহাবিষ্ট হয়, এক দৃষ্টে তাকিয়ে থেকে বুকে আগলে নেয় অদ্রিকে। উষ্ণ আলিঙ্গনে বিমোহিত হৃদয় নিয়ে সে ভাবে, এমন নরম হৃদয় আর অভিমানে ভরপুর একটা মন নিয়ে এতদিনে মেয়েটা কীভাবে এতটা শক্ত খোলো সে আবৃত থাকত, না জানতে দিত নিজের মন, না প্রকাশ করত কিছু। কত শত জেদকে হার মানিয়ে আজকের অদ্রি ওর কাছে খোলা বইয়ের মতো নিজেকে প্রকাশ করেছে, সেটাতে ওর মন মস্তিষ্ক বিস্মিত হয়, বুঝতে দেয় না অদ্রিকে। ও শুধু এই মেয়েটার ছায়া হয়ে পাশে থাকতে চায় সহস্র বছর, ভালোবেসে যেতে চায় আজন্মকাল।